ভালো আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ। আপনি কি কেমন বলছেন? আছেন? ভালো, ভয়েস ঠিক আছে? হ্যাঁ, কথা ভয়েস কি ঠিক শুনতে আছে। পাচ্ছেন? আচ্ছা জি ঠিক আপু, আছে ঠিক আছে, এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্র্যাকটিস কেমন চলছে? আপু চলছে। কালকে একটু কম করা হয়েছে বিকালবেলা থেকে, মাথা ব্যথা অনেক বেশি ছিল, মনে হয় মাইগ্রেনের সমস্যা দেখা দিচ্ছে। ক্লাস শেষ হয়ে আমার পর সব ডকুমেন্ট জমা দেওয়ার পর আমারও খুব খারাপ লাগছিল, পরে আর অন্য কোনো কাজ করিনি, ফ্রেশ হয়ে তারপর শুয়ে পড়ছি। আপনাকে দেখে মনে হচ্ছে কালকে মনে হচ্ছিল কি আপনি এত বেশি টায়ার্ড মনে হচ্ছিল। গতকালকে অনেক টায়ার্ড লাগছিল আর প্রচন্ড মাথা ব্যথা করছিল। সব ঠিক আছে, ধরেন অন্যান্য শরীর খারাপ থাকলে সমস্যা নেই, কিন্তু মাথা ব্যথা করলে বা মাথার কোনো যন্ত্রণা হলে আমার যা কিছু ভালো লাগে না। আমার মনে হয় আমার মাথা ব্যথাটা শুরু হয়েছে মনে হয় অনেকক্ষণ পিসের সামনে বসে থাকি, তো হয়তো এই জন্য হ্যাঁ এত তো সাধারণত বসে থাকা হয় না। না এটাই, আর আমরা তো 24 আওয়ার্স এর ম্যাক্সিমাম টাইমই কম্পিউটারের সামনে থাকি। হ্যাঁ, এটাই আপনারও সেম প্রবলেম ফেস হচ্ছে। এটা সবার, আপু ঠান্ডা কি কমেছে আপনার? আল আমিন কেমন আছি? আলহামদুলিল্লাহ কালকে কালকে ঠিক আছে। আমাদের তো কালকে লাস্ট ক্লাস হবে, না ছুটি তো বলতেছে 31 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত নাকি ক্লাস করতে হবে শুনলাম। বুঝতে পারছি না, ছুটি 3 দিন ছুটি দিচ্ছে, 3 দিনের মধ্যে ধরেন 31 তারিখ এক আর দুই, 1 তারিখে ঈদ, 31 তারিখ ফ্রাইডে, আর 2 তারিখ পর্যন্ত ছুটি হলে আবার 3 তারিখে আপনার ক্লাস শুরু। তাহলে কি শুক্রবারে যাব, ঈদের দিন থাকবো, আবার পরের দিন ব্যাক করতে হবে, তাহলে লাভ হলো কি ছুটি নিয়ে? লাস্ট কথা দেখি তো যে রোজার ঈদেও যেতে পারিনি, রোজার ঈদে তো হচ্ছে বাসা থেকে বের হওয়া যায়নি, সব লক ছিল। সেটাই তো, অ্যাটলিস্ট মানুষ আমার কাছে মনে হয় 5টা দিন 6টা দিন আমাদের বন্ধ দেওয়াটা উচিত। আর আপু আসলে হয়তো আপনি প্রেজেন্ট থাকলেন, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন আসবে না, না ক্লাস হবে না। এখনই তো নেই, যে আপনাদের কাছে দেখেন 4 জন 5 জন, আগে রেগুলার যারা তারাই আসছেন। স্বাভাবিক ঈদের সময় সবাই কিন্তু এমনটাই করবে, আমাকে আপনাকে প্লেন দেওয়ার কোনো মানে হয় না। এটা আমাকে না, সব ট্রেনার কে আর কি। আমার কাছে মনে হয় কি আপনি টিচার, আমি আপনাকে দেখছি, আপনি ঠিকই 3 দিন হয়তো বা ছুটি নেবে নিয়ে কিন্তু প্রেজেন্ট থাকছেন, কিন্তু কষ্টটা কিন্তু আপনার হবে। আমাদের তো আমরা করলে করলাম না করলে নাই, সেটা এরকম হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো, যে আসলে আসলাম না আসলে নাই, আমার তো দায়বদ্ধ, আপনাদের তো দায়বদ্ধতা নেই, কিন্তু আমাকে তো থাকতেই হবে, হতেই হবে, যেটা দেখি কি সিদ্ধান্ত দেয় তারা। ইউটিউব ভাই আসছে? ও আচ্ছা, কেমন আছেন ইউটিউব ভাই? আলহামদুলিল্লাহ। নামটা দারুন না? হ্যাঁ ইউটিউব ভাই কি অবস্থা, বাড়ি যাবে না? হ্যাঁ আমি বাড়িতে আছি। ও আপনি বাড়িতে? তাদের তো সুখের উপরে মহাসুখ। আমি আপু কোন ব্রাঞ্চ তো একটাই আগে ছিল, দুটো, ওই যে একটা ছিল শিয়ালবাড়ি, আগে আগে ছিল বিবিএটা আলাদা ছিল, এখন এক সব এক হয়ে গেছে। আচ্ছা, সব কি তাহলে ওই যে রূপনগর আবাসিকে চলে এসেছে?
হ্যাঁ ও আপনি আমাদের খুব কাছে, বেশি দূরে না। হ্যাঁ কাছে, আমি আপনার ইয়াতে থাকি, ওই যে রায়নগুলো আছে না, রায়নগুলো বাজার, রায়নগুলো বাজার যে সেটা কোন দিকে ভাই আমি ঠিক শিওর না। ভাই বলে লাভ নাই, যে কোনো দিকে হামলা করবে বাসায়। আচ্ছা মানে আপু তো বাসায় চলে যাবে আর কি, ভয় দেখে একটু ভয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাদের সবাইকে ওয়েলকাম। সে তো ভয়, নাইম তো ভয়ে অস্থির, যে কি করবো। আমার আম্মা যদি জানে যে সবাই আসবে, আমার আম্মা আরো বেশি এক্সাইটেড হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। নাইম কি যেন টেক্সট করছে, আমি তো ভয়ে অস্থির, ভয়েই তো অ্যাকাউন্ট খুলছি না, কাজ করতে পারি না। আসলে প্র্যাকটিস করতে হবে, একটু সময় দিতে হবে বেশি। আমরা যে সময়টা দিচ্ছি এটা এনাফ না, আরো বেশি সময় দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, ভয় কাটাতে হবে, ফ্রাস্ট্রেশনে থাকা যাবে না। যে কোনো কাজে আপনার রিয়েল লাইফেও যে কোনো কাজ করতে গেলে আমরা কি সাহস দিয়ে কাজ করি, যে কনফিডেন্স, হ্যাঁ আমি পারবো, এখানেও কনফিডেন্সটা রাখি, ইনশাল্লাহ কাজ করতে পারবো। গতকালকে কি বলেছিলাম, আজকে কি দেখাবো, কিছু এরকম বলেছি? না তাহলে আজকে টুলস গুলাই দেখি, আমরা টুলস গুলো আস্তে আস্তে কমপ্লিট করি। টুলস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে ওই টুলস রিলেটেড অন্য কোনো অপশন আসলে সেগুলো দেখবো। হ্যাঁ ক্লাস শুরু করি নাকি আর 2 মিনিট দেখবো, মাত্র 5 জন। সবাই কি আছি? জি ম্যাম, জি আপু আছি। চলো আস্তে আস্তে কাজ করি, দেখি কে আসে আর কে যায়। আমরা লাস্ট কোন পর্যন্ত টুলস দেখেছি, এখানে টাইপ টুল পর্যন্ত আর কি পারফেক্টলি দেখা হয়েছে, রাইট? আজকে আমরা দেখি কতগুলো টুলস শেষ করতে পারি, আস্তে আস্তে ধীরে ধীরে টুলসগুলো শেষ করি। টুলসগুলো শেষ করলে এরপরে অন্যান্য অপশনগুলো আমরা সহজেই করতে পারবো। তো টাইপ টুলের পরে আছে সেগমেন্ট টুল। সেগমেন্ট টুলের মধ্যে টোটাল আমরা 5টা টুল পাচ্ছি। তো এই 5টা টুল কি কি কাজ করে চলেন দেখি। লাইন সেগমেন্ট টুল মানে হচ্ছে আমরা ফটোশপে লাইন টুল দেখে এসেছিলাম, তো সেম এজ লাইন টুল, আপনি টুলস দিয়ে যে কোনো লাইন জাস্ট মাউজে ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, যদি শিফট
শিফট ধরে রাখেন তাহলে স্ট্রেট লাইন হবে। আর বলে রাখা ভালো, এই লাইন শুধুমাত্র স্ট্রোক ইউজ করে, ওর কোনো ফিল কালার নেই, স্ট্রোক হিসেবে কাজ করে। আপনি যত বেশি এখানে স্ট্রোক দিতে পারবেন, স্ট্রোককে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যে কোনো ফরম্যাটে আনতে পারবো আমরা স্ট্রোককে। আবার এখান থেকে চাইলে অ্যারো চিহ্ন আপনি দিতে পারবেন ফরম্যাট ইউজ করে। সো লাইন টুলটা শুধু কাকে চিনে, স্ট্রোককে চিনে। ক্লিয়ার? আমি যে কোনোভাবে আপনার যেই লাইন প্রয়োজন, যেভাবে প্রয়োজন আপনি লাইন টুল টেনে কাজ করতে পারবেন। আর যদি আমি স্ট্রেট লাইন চাই তাহলে অবশ্যই শিফট ধরে রাখতে হবে। এইভাবে করান নিচের দিকে, এটা টোটাল তিনটা পার্টে হবে, যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি, তিনটা পার্টে লাইনটা কাজ করে। ক্লিয়ার? এখন মাঝে মাঝে এরকমটা হবে যে আপনি লাইন টুল দিয়ে অথবা স্ট্রোক দিয়ে কোনো একটা কাজ করেছেন, তো এই স্ট্রোকটাকে যখন মানে এমন হতে পারে, সাপোজ এখানে 30টা, ওকে, এই স্ট্রোকটাকে আপনি এমন কিছু একটা করলেন, ধরেন আমি এখানে আরো 4টা লাইন অ্যাড করি লাইন টুল দিয়ে, লাইন টুলটা নিলাম, এই পয়েন্ট থেকে আরেকটা লাইন এভাবে অ্যাড করলাম, আবার সেম এই পয়েন্ট থেকে আরেকটা লাইন এভাবে অ্যাড করলাম। এই তিনটাই কি আমি লাইন টুল দিয়ে অ্যাড করেছি, রাইট? তো মাঝে মাঝে এমন হবে যে এটাকে যখন আমরা বড় ছোট করব তখন অনেক বড় হয়ে যাবে অথবা অনেক ছোট হয়ে যাবে, চিকন হয়ে যেতে পারে। এইটা না, আমি অন্য আরেকটা অপশন দিয়ে দেখে, যেমন আমি একটা শেপ ক্রিয়েট করলাম, এই শেপটার শুধু স্ট্রোকই আছে, অন্য কোনো স্ট্রোক নেই। তো আমি এটাকে যখন অনেক সময় বড় করব তখন স্ট্রোকটা বড় হবে অথবা চিকন হয়ে যেতে পারে, আর যখন ছোট করব তখন হয়তো অনেক মোটা হয়ে যেতে পারে। এরকম প্রবলেম আমরা ফেস করতে পারি। একদম সহজ কথা যে একটা লাইনকে আপনি কিভাবে শেপে কনভার্ট করবেন, এটা তো স্ট্রোকে আছে। এই লাইনটা কিসে আছে? স্ট্রোকে আছে। তো এটাকে আপনি কিভাবে শেপে কনভার্ট করবেন? এই লাইনটা যে আছে এটাকে আমরা শেপে কিভাবে কনভার্ট করতে পারবো, আমি লাইনটাকে বা স্ট্রোককে আমরা কিভাবে শেপে কনভার্ট করবো, সিলেক্ট করব, সিলেক্ট থেকে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক করার সাথে সাথে এটা একটা শেপ হয়ে যাবে, রেক্টেঙ্গেল শেপ হয়ে গিয়েছে। দেখেন আগে ছিল কি লাইন টুল, আর এখন কি হয়েছে শেপ। ক্লিয়ার বিষয়টা? আগে ছিল কি লাইন অথবা স্ট্রোক, আগে ছিল স্ট্রোক, আর এখন আমরা কিসে কনভার্ট করেছি, শেপে কনভার্ট করেছি। তাহলে যে কোনো স্ট্রোককে আমরা শেপে কনভার্ট করতে পারবো। লাইনের পরে কি আছে? আর্ক টুল। আর্ক টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ পেন টুল। পেন টুল দিয়ে আমরা যে ফার্স্টে আমাদের পেন টুলে ধর্ম কি ছিল, একটা স্টার্টিং পয়েন্ট, এরপরে হচ্ছে আপনি যেই দিকেই আর্ট করেন না কেন আপনার ডিজাইন অনুযায়ী, আপনি যদি ক্লিক করে মাউসকে চেপে ধরে রেখে টানেন তাহলে কি হবে, একটা এখানে রাউন্ড আসছে। এই যে রাউন্ডটা আসলো, একটা রাউন্ড জাস্ট আমরা দিয়েছি, এই একটা রাউন্ড দেওয়ার জন্য আমাদের কি এই যে আর্ক টুল, আর্ক টুলটা ইউজ করা হয়। জাস্ট যদি একটা হয়, আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আপনি এখান থেকে সাইজ দিয়ে রাখতে পারেন যে কেমন হবে, ওপেন নাকি ক্লোজ,
কি বরাবর হবে, স্পেস কতটুকু হবে, আগে আমরা ম্যানুয়ালি দেখে আসি। ম্যানুয়ালি হচ্ছে আপনি ক্লিক করে ধরে রেখে জাস্ট ড্র্যাগ করবেন, ক্লিক করে মাউস চেপে ধরে রেখে জাস্ট ড্র্যাগ করেন, কোন দিকে আপনার মুভমেন্টটা প্রয়োজন আপনি সেদিকে মুভমেন্টটা দেন, যে আপনি ডিজাইনটা যে করতে চাচ্ছেন আসলে কি ডিজাইন করতে চাচ্ছেন। আর যদি আপনার মেজারমেন্টটা জানা থাকে জাস্ট লেফট বাটনে একটা ক্লিক করেন, এরকম একটা প্যানেল চলে আসবে, আসার পর যে আমি এত বা এত লেন্থ ওয়াইডের করতে চাচ্ছি, ওপেন ওপেন দিলে কি হবে যেরকম ওপেন হবে সবগুলো, আর যদি ক্লোজ দিই তাহলে দুইটা এসে বন্ধ হয়ে যাবে। এক্স অ্যাক্সিস বরাবর নাকি ওয়াই অ্যাক্সিস বরাবর কত বড় চাচ্ছি, ফিল আর্ক মানে এই ক্লোজ, দেখেন আমি এটাকে অফ করে দিলাম, এখন ওকেতে প্রেস করি, এই যে এরকম ক্লোজ হবে, এটা কিন্তু আর্ক, এই যে রাউন্ড যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্ক, আর এতটুকু হচ্ছে সে ক্লোজ বলাতে এতটুকু আটকে দিয়েছে। দেখেন আমি যদি ক্লোজ না দিয়ে ওপেন দিই, ওকেতে প্রেস করি, এই যে এটা এটা হচ্ছে আমার আর্ক। তাহলে আর্ক টুলটা বুঝতে পেরেছি। আপনি যদি ছোট ছোট কোনো রাউন্ড শেপ বা কোনো শেপকে, এই যে আমরা যেমন চোখের ব্রু দিচ্ছিলাম, তারপরে হচ্ছে বিভিন্ন যে হাতের ছোট ছোট পার্টগুলো দিচ্ছি বা অনেক ছোট ছোট পার্টগুলো দিচ্ছি, আমরা এই আর্ক টুলটা দিয়ে কিন্তু এই ছোট পার্টগুলো দিতে পারতাম, পেন টুলের আর প্রয়োজন হবে না, মানে পেন টুলের ছোট্ট একটা কাজ আমরা এটা দিয়ে শেপ করতে পারবো। ঠিক আছে, স্পাইরাল টুল খুব মজার একটা টুল, সবাই কয়েল ইউজ করি, কয়েল দেখেছি, এটা ওয়ান কাইন্ড অফ কয়েলের মতো, আপনি জাস্ট ড্র্যাগ করবেন মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ করবেন, যেদিকে ড্র্যাগ করবেন ওই দিকে কি হবে স্পাইরাল হবে। অনেক সময় আমরা বিভিন্ন ইমেজের নিচে এরকম স্পাইরাল দেখতে পাই, যে হালকা জলছাপের মতো ডিজাইন থাকে, রাইট, যে হালকা জলছাপের মতো ডিজাইনটা থাকে, সবাইকে সিলেক্ট করি একটা কালার দিই, এটা এটাও ফিল কালার আর কি, সে করতে পারবে না কারণ ফিল কালার দিলে কালারটাকে সে মিসম্যাচ করে ফেলে, তো ফিল কালারটা অফ রাখি, আমি জাস্ট স্ট্রোক দিই, স্ট্রোক দিয়ে একটা গাঢ় কালার দিলাম, ওকে। এই সবার অপোসিটি যদি আমি একটু কমিয়ে দেই, সাপোজ অপোসিটি এতটুকু দিলাম, তাহলে আমার ইমেজের পিছনে যদি এরকম কোনো একটু স্পাইরাল থাকে দেখতে ভালো লাগে। আর স্পাইরালটা মেইনলি আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি, সাপোজ আমি একটা স্পাইরাল এখানে দিলাম, দেওয়ার পরে টাইপ অনে পাথ টুল, পাথ টুলটা নিয়ে আসি, আমি এই পয়েন্টটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমার যে লেখাগুলো আমি লিখতে চাচ্ছি ওই লেখাগুলো কি করতে পারি, যে আপনি যা যা চাচ্ছেন এখানে লিখতে পারেন, তখন এই যে এরকম করে স্পাইরাল করে আসবে লেখাটা, স্পাইরাল করে হবে। ওকে, ক্লিয়ার, স্পাইরালে কারো কোনো প্রবলেম, অথবা স্পাইরাল টুলটা সিলেক্ট করে আপনি জাস্ট মাউসের লেফট বাটন একটা ক্লিক করেন, এই প্যানেলটা আসবে, প্যানেল আসার পর যে রেডিয়াস মানে হচ্ছে কতটুকু রাউন্ডে হবে, সে রাউন্ড দিলেন, ডিকে হচ্ছে আপনার ওই যে ভিতরের যে পার্টটা ঘুরে ঘুরে এসেছে এটা কত পার্সেন্ট হচ্ছে, কয়টা সেগমেন্ট আপনার প্রয়োজন, স্টাইলটা কি এরকমটা হবে নাকি এরকমটা হবে, ওই যে আমরা উপর দিক থেকে টানলে এটা হয় আর নিচের দিক থেকে ধাক্কা দিলে এটা হবে। রেডিয়াস ধরেন আমি দিলাম 4, ডিকেটা আমি 100% করে দিই,
সেগমেন্ট ধরেন 10টা আছে, আমি আর একটু বাড়িয়ে দিই, 20 করে দিই। ওকে তে প্রেস করি, দেখেন বেড়ে গিয়েছে। আবার সেগমেন্ট 4 ইঞ্চি দিয়ে রেডিয়াস 4 ইঞ্চি, ডিকেটা আর একটু কমিয়ে দিই, 50% করে দিই, সেগমেন্ট 20টা থাকুক। ওকে তে প্রেস করি, দেখেন কত অল্প হয়ে আসছে। সো সেগমেন্ট আমরা কমিয়ে দিই, 5টা দিই, ডিকে 50 দিয়ে ওকে, চেঞ্জ করে করে দেখবো যে আসলে কি হচ্ছে। রেডিয়াস আরো কমিয়ে দিই 2, সেগমেন্ট এখানে 10 দেই, ওকে দেখেন ঘুরছে। আবার ধরেন সেগমেন্ট আমি এখানে 20 দিলাম, রেডিয়াস আরো কমিয়ে দিলাম 1 করে দিলাম, ওকে দেখেন আরো চিকন হয়ে ভিতরের দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ফার্স্টে আমার রেডিয়াস বেশি ছিল, সেগমেন্ট বেশি ছিল, ডিকেও বেশি ছিল, দ্যাটস ওয়াই একদম সলিড বৃত্ত হয়ে যাচ্ছে। এরপর আমি যত কমিয়ে দিয়েছি, যে এইটা ছিল, তারপর একটু হালকা একটু বাড়িয়েছি, আবার একটু বাড়িয়েছি, সরি কমিয়েছি, এটা হচ্ছে আরেকটু কম, আর রেডিয়াসটা কম প্লাস সেগমেন্টও কম, দেখেন একদম ভিতরে আরও মনে হচ্ছে প্যাচ খেয়ে খেয়ে আসছে। এইটার চেয়ে এটা প্যাচ শামুকের মতো হয়ে যাচ্ছে। রেক্টেঙ্গুলার গ্রিড টুল, রেক্টেঙ্গুলার গ্রিড টুল কেন ইউজ করা হয়? আমরা যখন ওয়ার্ড ফাইলে বা ওটাকে কি বলে এক্সেল ফাইলে কাজ করি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যেটাতেই কাজ করি না কেন, আমরা ওই যে বক্স বক্স টেবিল নিয়ে আসতে পারি, তাই তো, বক্স বক্স টেবিল নিয়ে আসতে পারি। তো ইলাস্ট্রেটরে করতে গেলে এখন আমাকে কি করতে হবে, যে লাইন টুল নিয়ে যদি আমি এরকম বারবার টানি, যে এভাবে টানে টেনে টেনে যদি আমি সেই বক্সটাকে বানাতে চাই, যে এক অনেকগুলো ঘর ঘর থাকবে যেখানে আমি কি করব, মানে আমি টেবিল বানাতে চাই, তো আমাকে টেবিল বানাতে হবে লাইন টুল দিয়ে, বারবার এইভাবে টেনে টেনে টেবিল বানাতে হচ্ছে, এভাবে টেনে টেনে টেবিল বানাতে হবে, ঘরগুলো ফিল আপ করতে হবে, অনেক সময় লাগবে, সময় নষ্ট হবে। এই সময়টা কিল যাতে না হয়, দ্যাটস ওয়াই আমাদের এখানে কি আছে, রেক্টেঙ্গুলার গ্রিড টুল। আবার আমরা চাইলে কন্ট্রোল আর দিয়ে গ্রিড টেনে টেনেও করতে পারি, যেভাবে গ্রিড নিয়ে এসে কি করতে পারি, কাজ করতে পারি। সব ঝামেলা নিয়ে, কোনো ঝামেলা যাতে না হয়, তাই ইলাস্ট্রেটরে একটা গ্রিড টুল আছে, আপনি গ্রিড টুল দিয়ে টেবিল, যে কত ইঞ্চি টেবিল প্রয়োজন, কীভাবে কী কাজ করুন, টেবিলটা আপনার এখানে চলে আসবে। আপনি চাইলে এইভাবে লম্বাটে একটা টেবিল প্রয়োজন, ওকে আপনার এইভাবে একটা টেবিল প্রয়োজন, আপনি যেই কোনো লেন্থেই দিতে পারবেন, যে কোনো লেন্থেই আমরা টেবিল দিতে পারি। তো এই টেবিলটা সিলেক্ট করার পর এখানে তো ডিফল্টভাবে দেওয়া আছে, ডিফল্টভাবে কী আছে, দেওয়া আছে একটা টেবিলের মাপ, বাট আপনার নিজের যদি কোনো মেজারমেন্ট থাকে, যে আমি 5টা রো করতে চাই আর 10টা কলাম করতে চাই, এখানে কয়টা আছে, এখানে আছে 1 2 3 4 5 6 6টা রো আছে আর 6টা কলাম আছে, 6x6 কী আছে, রো আর কলাম আছে। তো আপনার এটা প্রয়োজন না, আপনার 5টা রো প্রয়োজন, আর 5টা রো প্রয়োজন আর হচ্ছে ধরেন 8টা কলাম প্রয়োজন। তখন আমরা কি করব, তখন আমরা করব যে এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর জাস্ট একটা মাউজের লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্যানেল চলে আসবে। প্যানেলের হচ্ছে যে আপনার সাইজ কত হবে, টেবিলের সাইজটা কত হবে, ওয়াইডার হাইট কত হবে, আপনি ওয়াইডার হাইট এখান থেকে দিয়ে নিলেন, যেমন ওয়াইড আমি এখানে দিলাম 5 ইঞ্চি, হাইট ধরেন দিলাম যে বেশি বড় হবে না, একটু মোটামুটি কমই রাখতে চাচ্ছি, অথবা আপনি 5x5 দিলেন, আমি 4 ইঞ্চি দিলাম। হরিজন্টাল ডিভাইডার্স নাম্বার, এর মানে হচ্ছে
সহজভাবে কিভাবে বুঝাই, একটা খাতা করে নিয়ে আসি। সাইদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করিনি কেন? কয়টা ক্লাস? এটা হচ্ছে আমার বক্স, এটা হচ্ছে আমার বক্স, আমি এইটার মধ্যে টেবিল অ্যাড করতে চাই। তাহলে এই টেবিলটার মধ্যে আমি চাচ্ছি কয়টা, যে পাঁচটা কলাম হবে, এখানে পাঁচটা কলাম হবে, আর রো হবে হচ্ছে কয়টা, ধরেন পাঁচ ছয়টা। ওকে, যে পাঁচটা আমি কলাম দিতে চাই, তাহলে কলাম পাঁচটা করতে হলে আমার কয়টা দাগ প্রয়োজন? এখানে এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার, পাঁচ। মিডিলে চারটা দাগ দিলে আমার কয়টা কলাম হয়ে যাচ্ছে? পাঁচটা কলাম হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই চারপাশের বক্সটা, যে বক্সটাকে মেজারমেন্ট করছি না, কারণ আমি বক্সের মাপটা অলরেডি দিয়ে ফেলবো, যে হাইট আর ওয়াইড কত হবে সেই মাপটা আমরা দিলাম। তো মিডিলে আমার কয়টা দাগ দিলে পাঁচটা কলাম হচ্ছে? চারটা দাগ দিলে পাঁচটা কলাম হয়ে যাচ্ছে। সেম এজ আমি এখানে ছয়টা রো চাচ্ছিলাম, ছয়টা রোয়ের জন্য আমার কয়টা দাগ দিতে হবে, লাইন টানতে হবে? এক, দুই, তিন, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। হ্যাঁ, পাঁচটা লাইন টানলে আমার কি হয়ে যাচ্ছে? ছয়টা রো হয়ে যাচ্ছে, রাইট? এই মেজারমেন্টটা হচ্ছে এখানে এসে অনেকে আমরা তালগোল পাকিয়ে ফেলি। এই যে দেখেন, যে হরিজন্টালি ডিভাইডার্স, আমি তো এখানে সাইজটা দিয়ে দিয়েছি যে চারপাশের সাইজটা কত হবে। তো আমি কি এখানে ওই ডানে আর বামের যে লাইনগুলো আছে ওগুলোকে কি মেজারমেন্ট করব? না। তাহলে হরিজন্টালি মানে কি? রো বরাবর, আপনি রো বরাবর কয়টা কলাম, কয়টা লাইন চাচ্ছি আমরা, মানে রো বরাবর কয়টা ঘর হবে? আমি ধরে নিলাম রো বরাবর আমার সাতটা ঘর হবে। তাহলে সাতটা ঘর হলে মিডিলে আমার কয়টা লাইন টানতে হবে? কলম বরাবর আপনি কলম বরাবর কয়টা লাইন চাচ্ছেন? সাপোজ আমি কলম বরাবর কয়টা চাই? চারটা লাইন চাই, চারটা না ধরেন পাঁচটা লাইন চাই। তাহলে পাঁচটা হলে আমার এখানে কয়টা লাইন দিতে হবে? চারটা। দেওয়ার পর আমি ওকেতে প্রেস করি। এই যে দেখেন, আমি কলাম বরাবর বলেছি পাঁচটা প্রয়োজন, তাই আমি এই মিডিলে চারটা লাইন জাস্ট দিয়েছি, চারটা নাম্বার দিয়েছি, পাঁচটা ঘর হয়ে গেছে। আর রো বরাবর চেয়েছিলাম কয়টা? ছয়টা। দ্যাটস ওয়াই আমরা, সরি, রো বরাবর ছিল সাতটা, সাতটা মিডিলের জাস্ট ছয়টা আমরা লাইন দিয়েছি। কারণ কি, চারপাশের যে বক্সটা এটা তো আমরা কি করতে পারবো, আগেই মেজারমেন্ট করে দিলাম যে আমি 5 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা বক্স চাচ্ছি। এই বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এখানে যদি আপনি স্কিউ করে দেন দেখেন কি হয়। স্কিউ যদি একটু বাড়িয়ে দেই, সাপোজ এখানে আমি একটু কম হয় 100% দিই অথবা 70% থাকুক। ওকে, ভার্টিক্যালি এটাও কি স্কিউ করতে চান কি না, এটাও আমি ধরেন 90% দিলাম। দেওয়ার পর ওকেতে প্রেস করি। দেখেন এটা কি হয়েছে, মুভমেন্ট হয়ে আসছে। আপনি যেভাবে স্কিউটা করে দিবেন ঠিক ওইভাবেই সেই মুভমেন্টটা করবে। পেরেছি, মানে সে জায়গাটা খালি রেখে রেখে যাচ্ছে। তো আমরা এই কাজটা এইভাবে না করে এখানে দেখাই, ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি বেশি সুবিধা হয়।
তো এই যে ঘরগুলো আসছে, আমার এমন হতে পারে যে এই ঘরগুলো কি করতে হবে, যে এই জায়গাটাকে আমার আরেকটু বড় করতে হবে, মানে জায়গাটা হয়তো বা আমি নাম লিখবো, তো নামটা এই ঘরের মধ্যে হবে না, এই জায়গাটা আরেকটু ওয়াইড বাড়াতে হবে, এই জায়গা এই ঘরটা ছোট হলেও সমস্যা নাই, আবার এই ঘরটা হয়তো বা বড় করতে হবে, অথবা এই ঘরের মধ্যে আরেকটা দুইটা ভাগ করতে হবে, হয় না যে দুইটা ভাগ করতে হয়, মিডিলে অ্যানালমেন্ট করতে হয়, এরকমটা তো প্রয়োজন হয়। তাহলে আমি কি করব, এই যে টেবিলটা নিয়ে আসছি এটাকে সিলেক্ট করব, গ্রুপ ভেঙে দেব, কন্ট্রোল শিফট জি, গ্রুপ ভেঙে দেই। গ্রুপ ভেঙে দিলে কি হবে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে যাবে। ওই যে লাইন টুলের সময় বলেছিলাম টেবিলের, যে আমি লাইন টেনে টেনে কি করতে পারি, টেবিল বানাতে পারি, সময় বেশি লাগবে, দ্যাটস হোয়াই আমরা কি করলাম, এখানে একটা টেবিল দেওয়াই আছে, জাস্ট মেজারমেন্টটা ঠিক করে টেবিল নিয়ে আসছি। তো মনে করি আমার এই উপরের পার্টটা আরেকটু বড় হতে হবে, যে এখানে আমি মোটামুটি অনেক কিছু লিখবো, লেখার পর আর এই ঘরগুলো একটু ছোট হলেও সমস্যা নেই। আমি তখন এটাকে কি করলাম, যে এটাকে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসলাম, যে এতটুকু ঘর আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর মেজারমেন্টে আমি এই যে ডিস্টেন্সটা ডিস্ট্রিবিউট করে দিই, সবগুলো এক সাইজে চলে আসবে। ধরেন আমি এতটুকু ঘর রাখলাম, সবাইকে মেজারমেন্ট করে দিই, ঠিক আছে। তো এই লাইনটা বড় হয়ে গেল। এখন মনে হলো যে এই লাইনের মধ্যে আমি আবার লাইন টুলটা নিয়ে আসি, যে এই জায়গাটা আমার ডিভাইড করা প্রয়োজন, এই জায়গাটা আমার আরো একটা ডিভাইড করা প্রয়োজন। আমি লাইন টুল দিয়ে শিফট ধরে এখানে কি করলাম, ডিভাইড করে নিলাম, এই জায়গাটা ডিভাইড করা প্রয়োজন, কারণ কি এখানে আমার আরো দুইটা পার্ট হবে। এখানে আমি আবার অল্টার ধরে দুইটা পার্ট অ্যাড করে দিতে পারি, যে আর এখানে হয়তো বা ছোট দুই একটা লাইন আমার দরকার, এরকম, অথবা এখানে আমার আরো একটা অ্যাড করতে হবে, শিফট ধরে আমি এখানে আরেকটা অ্যাড করে নিলাম, এখানে কি করবো ম্যাচ করে নিলাম। পরে আমি চাইলে এটাকে কি করতে পারি, মেজারমেন্ট করে নিতে পারি। আমার কাজ শেষ, সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে রাখবো, পরে এটা একটা হয়ে যাবে। এখন আপনি আমাদের কাজ করেন, সিরিয়াল নাম্বার এটা এখানে নাম লিখে নেই, সে আমি যাবি। ক্লিয়ার সবাই টেবিল? জি ম্যাম। সাইদ কি আছেন? পোলার পোলার গ্রিড টুল হচ্ছে স্পাইরাল টুলের মতোই আর কি, এসে দেখতে আমরা কয়েলের স্ট্যান্ড দেখেছি, শিফট ধরে রাখি। ছোটবেলায় মেবি সায়েন্স বুকে এরকম ছিল যে ফুড পিরামিড, খাদ্যর যে আমিষ, শর্করা, ভিটামিন, খনিজ, পানি, এটা আমিষ কোথায় কোথায় পাওয়া যায়, তার সব উপাদান, খনিজের উপাদান, এরকম টাইপের ছিল না? আমি একটু ভাগ ভাগ করে দিই। তো আপনার ডিজাইনের মধ্যে যদি এমন কিছু প্রয়োজন হয় যে কোনো কিছু মেজারমেন্ট করে এইভাবে ভাগ ভাগ করে করতে হবে, যে সাপোজ এটা হচ্ছে আলামিনের, এটা হচ্ছে আলামিনের সাইড, এটা কার, ফায়েজ, সাইদ, নাইম, নিপু, কে বাকি রয়ে গেল, সানজিদ আর সাব্বির, সমস্যা নেই, তাদেরকে আমরা পরে দেব। তো এটা যখন হবে যে আমরা যে ভাগ ভাগ অনুযায়ী, এই যে তারপরে আমরা সামাজিক বিজ্ঞানে যে ট্রপোমণ্ডল, তারপরে আকাশ যে কয়টা স্তরে থাকে, এই স্তরগুলো ভাগ করে দেওয়ার জন্য আমরা এরকম ডিজাইন করেছিলাম, আর্ট করতাম। তো খুব সহজে যদি আপনার ডিজাইনের মধ্যেও এরকমটা প্রয়োজন হয়, আমরা নিয়ে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দিতে পারি। তো এটাকে আবার আমরা মেজারমেন্টে, এখন তো এটা ডিফল্টভাবে এসেছে, ডিফল্টভাবে আপনি যেভাবে খুশি নিতে পারছেন,
বাট এটা যদি কোনো মেজারমেন্ট দিয়ে নিতে হয় তাহলে সেম প্রসেস, জাস্ট মাউসের লেফট বাটন একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে প্রত্যেকটা অপশনের মতো এখানে অপশনগুলো চলে আসবে, আপনি কত সাইজ নিতে চাচ্ছেন, হাইট অ্যান্ড ওয়াইড দিয়ে নিলাম। আমি যদি বলি যে 2x2 ইঞ্চি মানে স্কোয়ার সাইজ চাচ্ছি, সেম আমি ওই যে টেবিল নেওয়ার সময় যে লাইনগুলো বলে এসেছি, কারণ এই যে চারপাশে রাউন্ড দেখাচ্ছি স্কোয়ার করে দেখাই, শিফট ধরে রাখলে একদম অ্যাকুরেট সাইজ আসে। ওকে, আমি এখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে দেখেন 2.82, কারণ আমি শিফট ধরে রেখেছি, হাইড অ্যান্ড ওয়াইড কিন্তু একদম সেম চলে আসছে, রাইট? তো এই যে বাউন্ডারিটা ওয়াইড আর হাইট দিলাম, এটা কিন্তু হচ্ছে যে চারপাশের যেই কতটুকু সাইজের হবে সেই সাইজটা সে মেজারমেন্ট করছে। এরপর আসেন কনসেন্ট্রিক ডিভাইডার্স, মানে কি পাঁচটা কোথায় কোনটা বলছে, এই যে এখানে কয়টা ডিভাইড হবে আপনার এই সার্কেলটাকে, আপনি কয়টা ডিভাইড করতে চাচ্ছেন। ডিভাইডার, রেডিয়াল ডিভাইডার্স মানে রেডিয়াস আমরা কাকে বলি, যে কেন্দ্র থেকে এই বর্ডার পর্যন্ত যে যতটুকু দূরত্ব তাকে তো রেডিয়াস বলছি, তাই না? তাহলে এখানে কি বলছে, রেডিয়াল ডিভাইডার্স, রেডিয়ালে কয়টা ডিভাইডার হবে, পাঁচটা পাঁচটা দেওয়া আছে। তাহলে কনসেন্ট্রিয়েট মানে হচ্ছে ভিতরে কয়টা রাউন্ড হবে আর কয়টা ভাগ হবে। সাপোজ আমি এখানে বললাম যে আমার এখানে ধরেন 7টা ভাগ হবে কনসেন্ট্রিয়েটে, আর রেডিয়াল ডিভাইডার্স হবে, আমরা কয়জন আছি, 9 জন আছি, এখানে 9টা ডিভাইডার হবে। ওকে, বাকিগুলো ঠিক রাখি, ওকেতে প্রেস করি, এই যে দেখেন সবার জন্য ভিতরে কয়টা ডিভাইডার হয়েছে, 1 2 3 4 5 6 7টা ডিভাইডার হয়েছে, এই যে টোটাল 7টা ভাগ এসেছে, আর এখানে কয়টা, 9টা ডিভাইডার আসছে। ক্লিয়ার সবাই? আপনি হ্যাঁ, আমরা চাইলে কি করতে পারি, এটাকে ভাগও করতে পারি। ওই যে এটাকে ভাগ করব কিভাবে, গ্রুপ ভাঙবো কিভাবে, কন্ট্রোল শিফট গ্রুপ ভেঙে দিলাম, আপনি এরপর কি করতে পারেন, এই প্রত্যেকটাকে কি করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো। এটাকে যদি আমরা আনগ্রুপ করে দিই, সব গ্রুপ করা আছে, এই লাইনগুলো কি গ্রুপ করা আছে, কন্ট্রোল শিফট জি, সবগুলো তখন আমরা কি করতে পারবো, যে আলাদা আলাদা হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, যে আপনার কোনোটা প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি, ওকে ডিলিট, এটা প্রয়োজন নেই, ওকে ডিলিট। আবার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আমরা গ্রুপ করে রাখবো, কেন, যাতে আমার ডিজাইনটার কোনো হ্যাম্পার না করে, ডিজাইনটা যাতে নষ্ট না করে। বলেন সেগমেন্ট টুলে কারো কোনো প্রবলেম? কোরবানি দিতে হবে আপনাদের তো ঈদের উপরে শুক্রবার, বাড়িতে আছেন, তারপরে কি বসে বসে ক্লাস করছেন সবাই একসাথে, আমাদের মতো হলে বুঝতে পারতেন আসলে মজাটা কাকে বলে। কুরবানি গিয়ে দিতে হবে, আমি ম্যাম আজকে কিছু সময় পর চলে লিভ নেব। লিভ নিবেন কেন, ক্লাস করতে গেলে কুরবানি গিয়ে যাব, আর যদি বিকেলে আগে আসতে পারি তাহলে বিকেলে জয়েন করব, যদি না আসতে পারি তাহলে লিখে প্রেজেন্টটা দিয়ে দেব। কেমন হবে এটা আসলে পসিবল না, এই ধরেন
এই করোনা আসছে কি 6 মাসের বেশি হয়ে গেল না? আস্তে আস্তে এই হ্যাঁ 6 মাসের বেশি, মানে আমাদের এখানে আসছে 6 থেকে 5 মাস হয়ে গিয়েছে। তো এমন একটা সময় আসবে যে করোনাটা আমাদের একদম নিত্য যে রোগগুলো আছে, যে জ্বর, ঠান্ডা, কাশি, যেমনই যে এখন দেখেন এইডস হচ্ছে, তারপরে ক্যান্সার যাদের হচ্ছে, এটা কি ধরে না? আগে কি এইডস শুনলেই মানুষ ভয় পেত, এইডস, ক্যান্সার, ভয়ে এক একজন সিটায় যেত যে আল্লাহ এরকমই হবে। মারা গেছে, ভয় পাইছে। তো এখন কি এটা নর্মাল হয়ে গিয়েছে, করোনাটা এরকম নর্মাল হয়ে যাবে। বাট সবারই একটা জিনিস, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আপনি দেখেন যে কোনো রোগ কিন্তু এই অপরিষ্কার জিনিসটা থেকেই হয়। আমি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তারপরে হচ্ছে মানে কতটুকু সেফটি মেনটেন করে চলছি, বা ওই যে নিরাপদ দূরত্ব বলছে, আসলে নিরাপদ দূরত্বটা যে আমরা কত অন্যের সাথে কতটা আন্তরিকতা হচ্ছি, সব কিছুই আর ঘুরে ফিরে কিন্তু ইসলাম ধর্মের যে জিনিসটা সেটাই চলে আসবে। মানে কোরআনে যে জিনিসগুলো, মসজিদে মসজিদে গেলে নিরাপদ দূরত্ব আর পাচ্ছে, তাছাড়া তো কোথাও নিরাপদ দূরত্ব আমি দেখি না। হ্যাঁ, তো ইসলামে যে কথাগুলো বলা হয়েছে, কোরআনে যে কথাগুলো বলা হয়েছে, সব কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ওই যে বলে না শেষ জমানায় চলে আসছে, আস্তে আস্তে সব প্রতিফলিত হবে। তো যে যেখানে থাকি ভালো থাকি, সুস্থ থাকি, দোয়া করি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আর নিরাপদে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। চলেন পরের টুলসে যাই। নেক্সট কি টুলস আছে? ফটোশপে আমরা এই 5টা দেখে এসেছি, জাস্ট একবার করে টাচ দিয়ে যাই। রেক্টেঙ্গেল, আমি যে কোনো সাইজের রেক্টেঙ্গেল নিতে পারি, ফিল কালার টন করে দিই। যে এটার কি কি আছে, আমি এইভাবে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, অথবা ভার্টিক্যাল বরাবর রেক্টেঙ্গেল নিতে পারি। আমার যদি স্ট্রোক প্রয়োজন না হয় আমি স্ট্রোক অফ করে রাখতে পারি। আর স্কোয়ার সাইজ চাইলে কি হবে, শিফট ধরে রাখতে হবে। শিফট ধরে রাখলে স্কোয়ার সাইজ আসবে, অথবা আপনার যদি মেজারমেন্টটা জানা থাকে দেন আপনি মাউজের লেফট বাটনে একটা ক্লিক করেন, মেজারমেন্টটা দিয়ে ওকেতে প্রেস করেন, ওই সাইজের কি চলে আসবে, শেপ চলে আসবে। সেম এজ রাউন্ডেড রেক্টেঙ্গেল, আপনি যে কোনো সাইজের রাউন্ডেড নিতে পারেন, ভার্টিক্যাল, হরিজন্টাল। আর যদি অ্যাকুরেট সাইজ চাই, মানে স্কোয়ার সাইজ, তাহলে কি করতে হবে, শিফট ধরে রাখতে হবে। আর মেজারমেন্ট জানা থাকলে আপনি জাস্ট মাউজে ক্লিক করেন মেজারমেন্ট দিয়ে। এখানে একটা সুবিধা আছে, আপনি যখন এইভাবে টানছেন আপনি কিন্তু রেডিয়াসটা দিতে পারছেন না। রেডিয়াস মানে কি, যে কোনটা কতটুকু রাউন্ড হবে। আপনি এখান থেকে রাউন্ডটা দিয়ে নিয়ে ওকেতে প্রেস করেন, যে 3 ইঞ্চি না, আমি 0.2 দিতে চাচ্ছি, ওকে, তাহলে আরেকটু রাউন্ড কম হবে। আর আমরা যারা অ্যাডভান্স টুলস ইউজ করছি, সরি অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করছি, তাদের জন্য এই টুলসটা প্রয়োজন পড়ে না। কারণ কি, রেক্টেঙ্গেলটা নিলেই হয় কি, আমি রেক্টেঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পর যদি আপনি সিসি সফটওয়্যার ইউজ করেন তাহলে দেখেন প্রত্যেকটা কর্নারে একটা করে কি আসছে, এই যে গোল বৃত্ত শো করছে। আপনি যখন এই পয়েন্টের কাছাকাছি চলে যাবেন, যাওয়ার পর পয়েন্টটাকে ধরে আপনি চেপে ধরেন, টানেন, চার কর্নার থেকে কি হচ্ছে, রাউন্ড হয়ে আসছে, এবং নির্দিষ্ট একটা বরাবর এসে ব্যাক স্টপ হয়ে যাচ্ছে। আপনি যে কোনো মেজারমেন্ট এখান থেকেই করতে পারবেন। অথবা এটাও হতে পারে যে আমি এই কর্নারটা চাচ্ছি না, আমি শুধু জাস্ট এই কর্নারটা রাউন্ড করতে চাই, ওই পয়েন্টটার উপরে এসে একটা ক্লিক করেন, মানে ওকে আমি অ্যাক্টিভ করে দিলাম, এরপর এই কর্নারটা ধরে টানেন, শুধু এই কর্নারটাই রাউন্ড হবে, অন্য কোনো কর্নার কিন্তু রাউন্ড হচ্ছে না। অথবা আমি ধরলাম যে এই কর্নারটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই কর্নারটাকে সিলেক্ট করলাম, এখন আপনি এটাকে মেজারমেন্ট করে টানেন, শেপ ক্রিয়েট হবে। অথবা আমি ধরলাম যে এই কর্নারটা আর হচ্ছে এই কর্নারটা প্লাস এই কর্নার, তিনটা একসাথে সিলেক্ট করলাম, শিফট ধরে এবার টানেন,
রাউন্ড হয়ে যাচ্ছে। সো অ্যাডভান্স সফটওয়্যার ইউজ করলে একটু সুবিধা বেশি। আমাদের মনে হয় সবারই অ্যাডভান্স, হ্যাঁ সবারই আছে, কারণ কাজ করব যেহেতু ব্যাকডেটেড কেন কাজ করব, কারণ এখন সব জায়গায় আপনার আপডেট সফটওয়্যার চলে আসছে। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য যখন কাজ করবেন আপনার আপডেট সফটওয়্যার প্রয়োজন হবে। তো যখন আমরা সেভ করি, সেভ করার সময় দেখিয়েছিলাম যে এটাকে আমরা লো ভার্সনে করে দেব। যদি দেখেও থাকেন তাহলে আমি মিস করেছি। আমরা মেইন ফাইলটা কিভাবে সেভ করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ যাব। যাওয়ার পর ধরেন আপনি এই ফাইলটা কোথায় রাখতে চান, আমি ডেস্কটপে রাখি। এটার নাম তো আমি ফার্স্টেই সেট করে দিয়ে আসি, যে এখন তো আমরা জাস্ট ক্লাস করছি তাই কোনো নাম দিচ্ছি না। আপনি এটার একটা নাম দিলেন, এরপরে এই নিচের পার্টটা যে আছে, যে ড্রপ ডাউন দেখা যাচ্ছে নিচের, এখানে ক্লিক করলে অনেকগুলো পার্ট চলে আসবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা হচ্ছে আমার এআই ফাইলে সেভ হবে। আপনি চাইলে অন্যান্য পার্টেও সেভ করতে পারেন, পিডিএফ চাইলে পিডিএফ এ কনভার্ট করতে পারবো, ইপিএস যদি অনেকে ইপিএস চায় তাহলে ইপিএস এ কনভার্ট করতে পারবো। এখান থেকে আসলে অ্যাডোবি এআই তো সবসময় করি, এআই তো মাস্ট বি রাখবো, পরবর্তীতে এডিট করার জন্য হলেও আমাকে এআই তে কনভার্ট করতে হবে। আমরা ফার্স্ট টাইমে এআই তে সেভ করে রাখবো, র ফাইল সেভ করে রাখবো, আর পরে ফাইনাল আউটপুটে কেউ যদি পিডিএফ চায় পিডিএফ, ইপিএস আর এসভিজি, হাই রেজলিউশনের হচ্ছে এখানে জেপিজি ফাইল আসে, এই তিনটা করে, অন্যগুলো প্রয়োজন নেই। তো এই একটা সিলেক্ট করার পর যখন আমি সেভে যাব, যাওয়ার পর এরকম একটা প্যানেল চলে আসে। তো আপনি যখন এই ফাইলটা সেভ করবেন নিজের জন্য যখন করবেন তখন আপনি সিসিতে করে রাখেন, নো প্রবলেম। বাট যদি এমন হয় এই ফাইলটা ক্লায়েন্টকে দিতে হবে, তাহলে অবশ্যই এই যে ফার্স্টের ভার্সন, ভার্সনে যাব, এখানে অনেকগুলো ভার্সন আছে। সবচেয়ে লো ভার্সন হচ্ছে জাপানিজ ইলাস্ট্রেটর, মানে জাপানিরা ফার্স্ট যে ইলাস্ট্রেটর ইউজ করেছিল 3, সেটা। এরপরে দেখেন ইলাস্ট্রেটর 3, 8, 9, 10, সিএস, সিএস 2, সিএস 3, সিএস 4, সিএস 6, আমাদের সিসি। তা আপনি একদম মোটামুটি ধরেন এই ভার্সনটা ইলাস্ট্রেটর 10, এটাতে সিলেক্ট করে দিবেন, মানে লো ভার্সনে, যেখানে সে বলছে সেভিং টু এ লিগেসি ফরম্যাট মে কনভার্ট অল টাইপ অফ পয়েন্ট টাইপ অ্যান্ড মে ডিসেবল সাম এডিটিং ফিচার্স। মানে আমি যখন লো ভার্সন করে দিচ্ছি তখন কি হবে, কিছু ফিচার্স মিসিং হতে পারে, কারণ আমি অ্যাডভান্সে কাজ করছি। এটা লোতে করে যখন ওকেতে প্রেস করবো এটা কি লো ভার্সনে সেভ হবে, যাতে যারা 10 ইউজ করছে তারা ওপেন করলে কাজটা এডিট করতে পারে, অথবা যারা সিএস 6 ব্যবহার করছে তারা এডিট করতে পারে। তো গত দুই ক্লাসে বলে এসেছি যে কোনো টেক্সট থাকলে অবশ্যই সেটাকে কি করব, ফাইনাল আউটপুটে রাখে, কোনো টেক্সট থাকলে টেক্সট কে আমরা কি করে দেই, ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়, হ্যাঁ আউটলাইন করে দিতে হবে। আবার কোনো ইমেজ আনলে ইমেজ কে কি করতে হবে, এমবেড করে দিতে হবে, রাইট। আমি যদি এটা না করে দিই, এই যে যখন আমি লো ভার্সনে সেভ করছি এই ফাইলটা, যখন সিএস 2 যে ইউজ করে সে ওপেন করবে, ওপেন করার পর এই যে দেখেন আপনাকে কিন্তু বলেছে যে টাইপ, টাইপ মানে কি টেক্সট, কিছু টেক্সট মিসিং হতে পারে, অথবা এমনটা দেখায় যে টেক্সটটাকে ক্রস চিহ্ন দেখায়, টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে, এরকম
সমস্যা হয়। আবার এডিটিং কিছু সাম এডিটিং ফিচার ডিসেবল থাকে, যেমন ওই যে ইমেজটাকে আপনি এমবেড করেননি ইমেজটা শো করে না। তারপরে হচ্ছে আবার আপনার যদি কোনো শেপ কনভার্ট করা না থাকে তাহলে সেটাকে কি মিসিং দেখাবে। সো এই জিনিসটা আর কি আমরা কাজটা কমপ্লিট করার আগে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবো। এটাকে আমি ওকে করে দিলে এই ফাইলটা 10 পর্যন্ত যারা আছে বাকি সবাই ইউজ এডিট করতে পারবে, 10 এর নিচে যারা আছে এরা আবার পারবে না। আপনি আবার যদি আরো লো ভার্সন দেন তাহলে 3 পর্যন্ত যারা আছে সবাই এটা এডিট করতে পারবে। ক্লিয়ার? আর আমরা যারা আমি যদি নিজের জন্য রাখি তাহলে সিসি তে কনভার্ট করে ওকে দিয়ে রাখবো। আপু কেন ক্লায়েন্ট আমরা লো ভার্সনটা দেব? আপনার ক্লায়েন্ট ধরেন তার কাছে যে সফটওয়্যার আছে সে সেটা হচ্ছে CS2, আপনি সিসি ব্যবহার করছেন, বাট তার কাছে তার বাসায় যে কম্পিউটারে সফটওয়্যার আছে সেখানে হচ্ছে সাপোজ আপনি একটা ডিজাইন করলেন CC2020 সফটওয়্যারে, আপনার তো আপডেট সফটওয়্যার 2020, বাট আমার বাসায় আছে CS6 লো ভার্সন। তো আপনি যখন আমাকে ফাইলটা সেন্ড করবেন বা আমাকে ফাইলটা দিবেন, একটা AI ফাইল দিলেন, আপনি সিসি সেভ করে দিলেন, তো আমি যখন অন করব এডিট করার জন্য বা কোনো কাজ করার জন্য, ধরেন এডিট করার জন্যই, তো মনে করেন যে আপনি একটা দুইটা ইমেজ নিয়ে আসছেন যার মধ্যে একটা ইমেজ এমবেড করেননি, ওই যে যাকে এমবেড করেননি আমি তাকে পাবো না। আর আপনি তো সিসিতে কনভার্ট করে দিয়েছেন, আমার ফাইল এখানে অন করতে গেলে বলবে CS6-এ যে এটা কিন্তু আপডেট সফটওয়্যার, অনেক কিছু কিছু ফাংশন থাকবে যেটা মিসিং থাকবে, যেমন অ্যাডভান্সের ফাংশন কি, এই যে কিছুক্ষণ আগে দেখালাম এই রেক্টাঙ্গেলটা আনার পর এই যে কর্নারগুলো যে আসছে এটা শুধুমাত্র সিসিতেই আছে, অন্য কোনো সফটওয়্যারে নেই, মানে লো সফটওয়্যারগুলোতে নেই। তখন আমাদেরকে ম্যানুয়ালি করতে হতো, ম্যানুয়ালি আমরা এখান থেকে কি করতাম, পেন টুল দিয়ে অথবা এই যে এরকম রাউন্ড শেপ নিয়ে এসে এই রাউন্ড শেপটাকে এখানে বসাতাম, বসিয়ে এইভাবে কাজ করতাম যে কর্নারগুলো যে জাস্ট এই কর্নারটা কাটতে হবে, সিলেক্ট করে দুজনকে সিলেক্ট করে ডিভাইডেড করে দিতাম, যেভাবে ডিভাইডেড করে তারপর হচ্ছে কন্ট্রোল শিফট জি গ্রুপ ভাঙি, এই যে তখন আমরা এইভাবে ভাগ করতাম, পরে এটাকে আবার ইউনাইট করতে হতো, অনেক কাহিনি মানে ম্যানুয়ালি কাজ করতে হতো। তো আপনি যে এই যে সহজে করে দিলেন এই কাজটা তো আমি করতে পারবো না, মিসিং। এরপর আরে অনেক অপশন আছে, যেমন এই যে এখানে দেখেন আমি যখন স্পাইরালটা নিয়েছি ক্লিক করি, স্পাইরাল না ক্যান্সেল, যে রেক্টেঙ্গেলটা যখন নিয়েছি যেখানে স্কিউ শো করছে, তারপরে যে ইউজ আউটসাইড রেক্টেঙ্গেল অ্যাজ ফ্রেম, এই অনেকগুলো অপশন মিসিং আছে, মানে যত লো সফটওয়্যার অনেক অনেক অপশন মিসিং থাকবে। আপনাদের এখানে এই যে টাচ টাইপ টুল আছে, তারপর হচ্ছে এখানে আরও কোন টুলসগুলো অ্যাডভান্স অনেক টুলস আছে ভিতরে, ভিতরে অনেক ফাংশন আছে যেগুলো কিসের নাই, লো সফটওয়্যারে নেই। ক্লিয়ার? তো এই জিনিসগুলো তো কি মিসিং থাকবে না? আবার আপনি কোনো টেক্সট লিখে দিলেন, যেমন এইটাই লিখে দিলেন এই লরেম ইপসাম, যদি এটা আউটলাইন করা না থাকে তাহলে হবে কি, এই সেম এটা টেক্সট আকারে থাকবে, তখন আমার কাছে যখন আসবে তখন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, আমি যখন লো সফটওয়্যারে এটাকে ওপেন করব এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে পিছনে, কালারটা একটু হালকা থাকে, হালকা পিঙ্ক টাইপের থাকে, এরকম টাইপের থাকে। এই যে এরকম টাইপের পিছনে একটু হালকা একটা ব্যাকগ্রাউন্ড থাকে আর এই লেখাটার উপরে ক্রস চিহ্ন থাকে। আচ্ছা বুঝতে পারছি, এই লেখাটার উপরে যে এরকম একটা ক্রস চিহ্ন থাকে, এই যে এরকমটা থাকবে, তখন আমার কাছে লেখাটা যে এরকম হয়ে আসবে, মানে এটাকে আমি এডিট করতে পারবো না, এটা ফন্ট আবার কিছু ফন্ট মিসিং দেখাবে, অনেক ইস্যুস থাকে, সেজন্য আমরা লো ভার্সনে করে দিই। কারণ কি, যে যারা প্রিন্ট হাউসে আছে
তো তারা যখন প্রিন্ট করে তাদের যে কম্পিউটার আছে ওইখানে দেখা যায় সফটওয়্যারটা লো সফটওয়্যার, তাদের তো আর কি এডিট করার প্রয়োজন নেই, আপনি ফাইল দিবেন সে জাস্ট কমান্ড দিবে, তার জাস্ট পিএসজি ফাইল দিলে সেটাকে এআই তে কনভার্ট করে অথবা এআই ফাইল দিলে ওপেন করে সেটাকে কি করবে জাস্ট কমান্ড দিবে, যে কমান্ড কি এটা সিলেক্ট করবে বা ফাইলটা সিলেক্ট করবে, সিলেক্ট করে প্রিন্টের জন্য কমান্ড দিবে। তো লো ভার্সন না করে দিলে তার তো ফাইলগুলো মিসিং আসবে, আর মিসিং আসলে যখন প্রিন্টে যাবে সে কমান্ড দিতে যাবে তখন বলবে এটা তো কাজ করে না, কমান্ড নেয় না, এই হচ্ছে ইস্যু। বুঝতে পেরেছি ম্যাডাম? জি আপু, ম্যাডাম না, আপু আপু। আচ্ছা, আর আমরা জেপিজি ফাইল কিভাবে সেভ করব? ফাইলে চলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এটা যদি করি, এটা একটু পরে দেখি, সেভ ফর ওয়েব, এটা মানে হচ্ছে ডিজিটাল কোনো সাইটে যদি, মানে ডিজিটাল মিডিয়াতে যদি আপনার ইমেজটাকে আপনি ইউজ করেন তাহলে সেভ ফর ওয়েবে যাব। যাওয়ার পর এই প্যানেলটা চলে আসবে, এখানে যাই, এখান থেকে আমরা জেপিজি হাই লো মিডিয়াম আর পিএনজি 24 এই চারটা ইউজ করি, সেম এস ফটোশপের মতো। জেপিজি হাই দিলে কি হবে, এই যে এখানে সাইজ দেখেন শো করে জেপিজি কত সাইজ, 2.586K আসছে। জেপিজি লোতে দেই আরও কম, 964 বাইট হয়ে গিয়েছে। জেপিজি মিডিয়াম 964 বাইটে আছে। আচ্ছা, আপনি এখানে জেপিজি হাই দিলেন, ওকে ফাইন, দেওয়ার পর এই যে এখানে দেখেন কোয়ালিটি, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এখানে সাইজ আপ ডাউন করবে, কোয়ালিটি আপনি যত বাড়াবেন তত এখানে সাইজ বড় হবে, এখন দেখেন 2.586 হয়ে গিয়েছে, যদি কমে থাকে 964 বাইট, বাড়াই 2.586, 100% করে দিয়ে আপনি এখানে সেভ করেন, ইমেজ চলে আসবে, এটা শুধু ইমেজই আসবে, হয় জেপিজি নয়তো পিএনজি, আর পিএনজি দিলে অবশ্যই 24। ওকে, আর আরেকটা আছে, ক্যান্সেল করলাম, তো ফাইলে চলে যাই, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখানে চলে যাই, যাওয়ার পর এরকম একটা অপশন আসবে, নাম দেব ওই যে সেভ অ্যাজ এর মতো, এখানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে কোনগুলো বেশি প্রয়োজন পড়ে আমাদের, এই যে জেপিজি, যদি আপনি জেপিজি ইমেজ প্রয়োজন হয় এইটা সিলেক্ট করব, ফটোশপ পিএইচডি, আপনার এআই ফাইলটাকেও আপনি পিএইচডিতে কনভার্ট করতে পারবেন, তখন এই যে ফটোশপ পিএইচডি করবেন একদম লেয়ার বাই লেয়ার সুন্দর, কারণ ইলাস্ট্রেটরে তো লেয়ার আছে, আমরা লেয়ার নিয়ে কাজ করছি না, বিদায় লেয়ারটা দেখছি না, লেয়ারটা হাইড হয়ে আছে, ফটোশপে কনভার্ট করতে হলে এটা সিলেক্ট করব, পিএনজি প্রয়োজন হলে এখানে সিলেক্ট করব, এসভিজি, ফার্স্টে যে আমরা দেখে আসলাম সেভ অ্যাজে গেলে এআই ফাইলের নিচে এসভিজি আছে, এখান থেকেও করতে পারি, আর এই যেটা প্রয়োজন হয় টিআইএফএফ মানে টিপ ফাইল, এটা হচ্ছে হাই রেজুলেশনের ফাইল হবে, যে আপনি যদি এআই ফাইল না দেন টিপ ফাইল দিলেও অনেক প্রিন্টারে প্রিন্ট হয়ে যায়, তো আপনার ক্লায়েন্ট যেটা যেটা চাবে আপনি সেটা এখান থেকে কি করতে পারেন অ্যাক্টিভ করে এক্সপোর্ট করে দেবেন, এটা প্রিন্ট মিডিয়ার জন্য আর কি ম্যাক্সিমাম। সেভ, বুঝতে পেরেছি? জি আপু। ঠিক আছে, চলেন চলে যাই, পলিগন টুল, পলিগন টুলটা সিলেক্ট করলাম, আপনার কি পলিগন প্রয়োজন আপনি সেটা এখান থেকে মেজারমেন্ট করে নিতে পারেন, আর যদি শিফট ধরে রাখি তাহলে এক মানে স্কোয়ার সাইজের আসবে, আর আমি যদি মাউজের একটা ক্লিক করি এখানে চলে আসবে আপনি কত রেডিয়াসে চাচ্ছেন, রেডিয়াস মানে কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত, সরি কেন্দ্র থেকে এই বৃত্ত পর্যন্ত যেই লাইনটা সেটাকে আমরা ব্যাসার্ধ বলি বা রেডিয়াস বলি, যে কত রেডিয়াসে চাচ্ছেন সেটা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে আমি 1 ইঞ্চি চাচ্ছি, সাইজ কয়টা হবে, এখানে 6টা ছিল, আপনি আরও বাড়াতে পারেন কমাতে পারেন, যত বেশি হবে তত অ্যাকুরেট বৃত্ত হয়ে যাবে, সাপোজ আমি এখানে 15টা দিলাম, ওকে, 15টা দেওয়ার পর কি আসে দেখি, এই যে এরকমটা আসে,
স্টার স্টারে চলে যাই, স্টার তো আমরা জানি যে কেমনটা হবে। আর যদি আপনি লেফট বাটনে ক্লিক করেন, রেডিয়াস আছে যে কেন্দ্র থেকে এই পর্যন্ত কোনগুলো পর্যন্ত একটা রেডিয়াস, আবার এই যে এই ছোট পয়েন্টগুলো পর্যন্ত একটা রেডিয়াস, এখানে কিন্তু দুইটা রেডিয়াসে কাজ করেছে, রাইট? কোন থেকে এই কেন্দ্র থেকে যে এই পর্যন্ত একটা রেডিয়াস, আবার এই পয়েন্ট পর্যন্ত একটা, এটা আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যে আমি বললাম এখানে এক দিলাম, এখানে আমি 0.5 দিলাম, ওকে। পয়েন্ট আপনি 5টা দিলেন, আমি এখানে ধরেন 7টা পয়েন্ট দিলাম, ওকেতে প্রেস করি। তাহলে আমার এই কেন্দ্র থেকে সেন্টার থেকে এই পর্যন্ত কত আছে, ওকে। আর এই সেন্টার থেকে এই সেন্টার থেকে এই পর্যন্ত কত আছে, 0.5 আছে। এই দেখেন একদম ওই যে পাশে শো করছে 0.49, তার মানে আমার বসাতে প্রবলেম হচ্ছে, 0.5 আছে। বুঝতে পেরেছি। হোয়ার আর ইউ গোয়িং, অফিস এখন কেন? ফ্লেয়ার টুলটা দেখি, মজার একটা টুল। ফ্লেয়ার টুলটা দেখি, আমরা মাঝে মাঝে অনেক ডিজাইনের পিছনে এরকম টাইপের দেখি, যে একটু স্টাইলিশ করা সৌরজগতের মতো আর কি। সৌরজগতের যে বিষয়গুলো আছে এরকম অনেক ডিজাইন দেখি, এই ডিজাইনগুলো প্রয়োজন হলে আমরা তখন এখান থেকে এডিট করে নিতে পারি। যদি আমি একটু অপাসিটি কমিয়ে দেই, ওকে, এটাকে আপনি ম্যানুয়ালিও করে নিতে পারবেন। জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এই যে অনেকগুলো অপশন আসে, এগুলো মাথা ঘুরে যায়, কোনটা কেমন হবে, কি হবে, ডায়ামিটার কি, অপাসিটি কত দিয়েছেন, এই যেখানে আমি 50% করে দিয়েছিলাম সেটা আছে, ব্রাইটনেস 30%, রেস মানে কি, যে একটা থেকে আরেকটার যে রে হচ্ছে সেই রে কয়টা হবে, ভিতরের কতগুলো অপশন থাকবে, তারপরে রিং কয়টা হবে, রিংয়ের পাত কত পিটি হবে, কয়টা নাম্বার থাক, 10টা আছে, এগুলোর প্রত্যেকটা এক একটা এই ভিতরে কি আছে, এই যে লাইন দেখা যাচ্ছে, এখানে দেখো ফ্ল্যাটটা সিলেক্ট করি, এখান থেকে এই লার্জেস্ট মানে কত বড় হবে, কত ছোট হবে, 50% লার্জেস্ট হবে, নাম্বার এই রিংসের নাম্বার কত হবে, 10টা। তো এই যে রিংগুলো আছে, একটা দুইটা তিনটা এরকম, 4 5 6, কয়টা নাম্বার হবে, কত পিটি হবে, রেস মানে হচ্ছে এই যে এই লাইনগুলো যে আছে, কয়টা করে লাইন আসবে এক একটার মধ্যে, ও অনেক হিজিবিজি। চলেন দেখি, আমি এখানে সিলেক্ট করি, ওকে, 98 PT আছে, আমি প্রিভিউটা অন করে রাখি, এটাকে আমি যদি 100 PT করে দিই আরো বড় হচ্ছে, যত বাড়াচ্ছি তত বড় হচ্ছে, আর যত ছোট করছি তত কি হচ্ছে, ছোট হচ্ছে। এবং এই যে এখান থেকে এগুলো কি কমছে আর বাড়ছে, যত ছোট করছি সাইজে তত ছোট হচ্ছে। 70 PT রাখি। অপাসিটি, যত অপাসিটি বাড়াবেন তত এটা কি হবে, আরো লাইট হবে, যত কমাবেন তত লাইট কমে যাবে, যে ব্ল্যাক হয়ে যাচ্ছে, যত বাড়াচ্ছি তত কি লাইট হয়ে যাচ্ছে, যে লাইটিংটা বেশি হচ্ছে। ব্রাইটনেসে আসি,
ব্রাইটনেস যত বাড়াবো আরো বেশি ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, যত কমাবো তত লাইটিংটা কম হবে। রে গুলো দেখি, আপনি রে এখানে যত বাড়াবেন, এই যে প্রত্যেকটা রে মানে এই যে লাইনের মতো দেখা যাচ্ছে, রে গুলো বাড়ছে, 21টা আছে, তত ঘন ঘন হচ্ছে আর বেড়ে যাচ্ছে, প্রত্যেকটার ভিতরে একটা একটা করে লাইন বের হচ্ছে। লংগেস্ট মানে কত লম্বা হবে, 300% পর্যন্ত আছে। আমি এটাকে যদি বাড়িয়ে দেই এটা দেখা যাচ্ছে না, যে পিছনে আরো চলে যাচ্ছে ওই পাশেরটা, আর যত কমাবো তত কাছাকাছি চলে আসবে। এই যে দেখেন এগুলো আরো তত কাছাকাছি চলে আসছে, আরো কমাই তত কাছাকাছি চলে আসছে। ফুজিনেস মানে হচ্ছে এই যে লাইনগুলোর এই ডিটেলস, যে ডিজাইন, ডিজাইনের মধ্যে যে কালারটা হচ্ছে এটা 100% আছে। যত কমাবো তত এটা কি হবে, হালকা হয়ে যাবে, যত বাড়াবো তত ঘনত্ব বেশি থাকবে, যত কমাবো তত দেখেন বড় হয়ে হালকা হয়ে যাচ্ছে। আমি লিপ নিলাম, চাপি চলে যাচ্ছেন। জি ম্যাম। আচ্ছা বেস্ট অফ লাক। আচ্ছা এই আল্লাহ হাফেজ। এই জিনিসগুলো আমরা বাসে একটা একটা প্র্যাকটিস করে দেখবো আসলে কোনটা কি কাজ করে। হ্যাঁ এইটা আর এই দুইটার মধ্যে পার্থক্য দেখি, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটার এই লাইনগুলো কি ছিল, কম ছিল, বাট এটার লাইনগুলো অনেক বড় বড় হয়েছে, এটার হাইলাইট একটু কম ছিল, হাইলাইট বেশি হয়েছে, আর এই যে এই জিনিসগুলো আর একটু ছোট হয়ে গিয়েছে। আমি এটার যে সাইজ ছোট করে দিয়েছিলাম, সাইজ ছোট ছোট হয়ে গিয়েছে, কালারটা আরও একটু ডিপ মনে হচ্ছে। ক্লিয়ার সবাই? প্রয়োজন হলে আসলে ফ্লেয়ার ইউজ করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কারণ ডিজাইন ওইভাবে করা হয় না, খুব কম। অথবা ব্রুশিয়ার ডিজাইন করছেন অথবা কোনো ফ্লেয়ার ডিজাইন করছেন, প্রয়োজন হতে পারে তখন আমরা এগুলো ইউজ করি। বলেন এই জায়গাটা কারো কোনো প্রবলেম এই টুলসগুলোর মধ্যে? ব্রাশ টুলে চলে আসি। দুইটা ব্রাশ আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ আর একটা হচ্ছে ব্লব ব্রাশ। তো ব্রাশ টুল দেখেই মনে হচ্ছে ফটোশপের মতো সফট ব্রাশ, হার্ড ব্রাশ থাকবে, কাজ করা যাবে, ল্যান্ডস্কেপ ডিজাইন করা যাবে, এরকমটাই মনে হয় তাই না? বাট এখানে আসলে ওইটা পসিবল না। এখানে হচ্ছে আমরা এই ব্রাশগুলো দিয়ে যদি আমরা ওই যে ইউজ করি, ওটার নাম ভুলে গিয়েছি, ট্যাবলেট যে ওটাকে কি বলে, মাউজের মতো একটা থাকে না, যে আমরা খুব সুন্দর করে আর্ট করার জন্য, যারা 3D আর্ট করে, 3D তে অ্যানিমেশন করে, ওটাকে কি বলে, দাঁড়ান নামটা মনে আছে, পেটে আছে মুখে নেই, ওয়েব ট্যাম, ওয়েব ক্যাম, WEB ওয়েব,
তো ট্যাব চলে আসে। মানে ওইটা হচ্ছে কি এই ট্যাবের মতোই থাকে, ট্যাবের মতোই আপনার যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা এখানে থাকবে, আমরা এই যে এখানে মাউস দিয়ে যে কাজগুলো করছি ওখানে এই কলমের মতো থাকে আর কি, কলমের মতো এটা মাউস হিসেবে কাজ করে, আমি যেখানে যেখানে যত কাজ করছি সব ওই এটা দিয়ে আমরা আর কি এখানে আমরা আর্ট করব, আর্ট করি বা যা কিছু করি লিখি সব হচ্ছে এখানে চলে আসবে অটোমেটিক্যালি হতে থাকবে। এটার নাম যেন কি নামটা ভুলে গিয়েছি, আচ্ছা মনে পড়লে কখনো বলবো। আচ্ছা তো ওই ডিভাইসটা থাকলে আমাদের জন্য সুবিধা বেশি, কারণ আমাদের মাউস যখন আমরা ধরি তখন কি এইভাবে ধরতে হচ্ছে, আপনি একটা কলম দিয়ে যত সুন্দর করে রাউন্ড বা একটা পেন্সিল দিয়ে যখন আর্ট করবেন খুব সুন্দর করে কি হয় রাউন্ড দেওয়া যায়, কাজটা কমপ্লিট করা যায়, বাট মাউস দিয়ে যখন আপনি করতে যাবেন তখন কি সেম ওইরকমটা হবে না, হয় না কিন্তু। তো এই ব্রাশ টুল দিয়ে আমরা কি করতে পারবো, কোনো কিছুকে আর্ট করতে পারবো। আপনি আর্ট করলেন, এই যে আমরা কার্টুন আর্ট করেছি, অনেক সময় ফ্রি স্কেচিং কার্টুন থাকে না যে ফ্রিতে স্কেচ করা কার্টুন দেখা যায়, এরকম ফ্রি স্কেচ। তো আপনার কোনো কিছু ডিজাইন প্রয়োজন হলো, সাপোজ আপনার মাঝে মধ্যে হয় কি যে একটা সাইন করতে হবে সেটার একটা লোগো ক্রিয়েট করতে হবে, লোগো ডিজাইন করতে গেলে এই ব্রাশ টুল দিয়ে অনেক সময় আমরা কি করি আর্ট করি, ব্রাশ টুল আপনার স্ট্রোকে কাজ করে, ব্রাশটাকে আমি বড় করি, থার্ড ব্রেকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে আমরা বড় করব। পেন্ট ব্রাশ টুলটা সিলেক্ট করি, বড় করি, আপনি কোনো কিছু একটা রাউন্ড দিলেন বা কিছু করলেন, দেওয়ার পর এটাকে চলে যায় স্ট্রোক, স্ট্রোক থেকে আপনি কিন্তু সেম প্রসেসে কাজ করতে পারেন। সরি সিলেক্ট করি নি, সিলেক্ট করে নেই, স্ট্রোকে চলে যাই, রাউন্ড দেন ও আচ্ছা, না না এখানে কাজ করবে না, সরি স্ট্রোকে কাজ করবে না, পেন্ট ব্রাশ টুল শুধু পেন্ট ব্রাশ টুল দিয়ে কাজ করবে, কারণ এটা একদম সলিড রাউন্ড হয়ে আছে, সরি ব্রাশ টুলে কি হবে না ওইটা কাজ করবে না, আমরা যেই স্ট্রোক ইউজ করেছি। সো এটা হচ্ছে আপনাকে ফাইনালি, সাপোজ আমি যদি একটা কার্টুন নিয়ে আসি, আমরা তো এটা কি করেছিলাম পেন টুল দিয়ে কেটেছিলাম, তো এটাকে আমরা কি করতে পারি ব্রাশ টুলটা নিয়ে ব্রাশটাকে একটু ছোট করে দেই, আমি এখান থেকে যে এটাকে আরো ছোট করে দিয়ে যে এটার যে হ্যান্ডেলটা আছে এভাবে আর্ট করলাম, এটার যে হ্যান্ডেলটা আছে আর্ট করলাম। তবে একটা সুবিধা কি দেখেন, আপনারটা আঁকা বাঁকা হচ্ছে ঠিকই, ও কিন্তু সেট করে নিচ্ছে একদম স্মুথ করে নিচ্ছে, আপনাকে আর কষ্ট করতে হবে না, স্মুথ করে নিচ্ছে, যেটার ফেস আপনি আর্ট করলেন
ব্রু দিলাম। ম্যাম ব্রাশ ছোটটা বড় করবো কি ফটোশপের মতোই? হ্যাঁ, থার্ড ব্রেকের দিয়ে। আচ্ছা ঠিক আছে। যদি নাকটা দিই, তাহলে এতটুকুই করলাম, ছবিটাকে সরাই ফেলি। এটা হচ্ছে আমার কার্টুন। এখন আমি কার্টুনের ভিতরে কি করতে পারি, কালার অ্যাপ্লাই করতে পারি। ফিল কালার কি ছিল? এটা অরেঞ্জ। ওকে, ব্রাশের স্ট্রোক চাইলে আরো কমাতে পারি, 0.5। এটা কি ছিল? একটু এই কালারটা ছিল, বাট ফিল কালার। এটাকে তখন উপরে নিয়ে আসি। এই যে ওপেন পাথ করলে পরে কিন্তু এটাই যে যখন আমি ফিল কালার দিব, সে কিন্তু অ্যাকুরেটলি কি করে কালারটাকে নিয়ে নেয়। সো এটাকে আমার ক্লোজ পাথ করতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করা যাবে না। তো ব্রাশ আপনি যেভাবে অ্যাড করেন, এটা কি হবে স্মুথলি, যে আপনি এক যখন অ্যাড করছেন এলোমেলো হচ্ছে, বাট এটা স্মুথ হয়ে যাবে পরবর্তীতে। ঠিক আছে, তো গেল পেন্ট ব্রাশ টুল। এরপর আসলো ব্লব ব্রাশ টুল। ব্লবের কাজ কি? ব্লবের কাজ সেম, আপনি পেন্ট ব্রাশ টুল দিয়ে যে কাজ করেছেন, ব্লব দিয়েও সেম কাজ করবেন। তবে যার যেটা সুবিধা হয়, যে আপনি এখানে ব্রাশ ছোটো বড়ো করে নিয়ে পেন্ট ব্রাশ টুল দিয়ে যদি কাজ না হয়, ব্লব ব্রাশ টুল দিয়ে একই রকম কাজ হবে। ঠিক আছে, দুইটা ব্রাশ একই কাজ করে। আচ্ছা, আমাকে একটু 2 মিনিটের ব্রেক দিবেন, আমি একটু জাস্ট যাবো আর আসবো। ওকে ম্যাম, আমরা ব্রেক দিলাম। একটু 2 মিনিটের ব্রেক দেন, আমি একটু আসছি। আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন। ও রুবাই, কি অবস্থা? ল্যাপটপ আছে, কাজ করতেছি, অনেক সমস্যা। আমি শুধু এই 15 তারিখে আমার রেগুলেশন লেভেল 1 হয়ে যায়। ৬০ দিন রাতে রিসিভ করে নাই, তখন কালকে সন্ধ্যায় রিসিভ করেছে, মোবাইলে নোটিফিকেশন আসছে
গ্রেট থ্যাংক ইউ এরকম একটা লেখা দেখছি আমি আমি রেটিং না দেওয়ার আগে মোবাইলে চাপ দিয়ে গেল বেড়ে গেছে ওখান থেকে আমি যদি তারা রেটিং না দিই সেটা আবার আমার মোবাইলে শুরু করবে আমার রেটিংটা দেওয়া হয় নাই ওটা আর ওই রেটিংটা আমি রিসিভ করতে পারি কিসের ওই যে বায়ার রিভিউয়ার আচ্ছা আমি যদি এক মাসে কাজ না করে আমি যদি দুই তিন মাস লেগে যায় তাহলে কি লেভেল ওয়ান হবে না হবে আপনি যখন থেকে ভালো করে শুরু করবেন ধরেন আপনি এখন মোবাইল আসার অসুবিধা নেই আপনি এখন একটা দুইটা করে কাজ করছেন আপনি টার্গেট নিচ্ছেন দু দুই তিন মাস পর থেকে আপনি লেভেল ওয়ান হবেন ধরো আগামী জানুয়ারি থেকে আপনি লেভেল ওয়ান বা আপডেট করার জন্য ট্রাই করবেন তখন থেকে আপনি ইভ্যালুয়েশন ডেট হয় 15 তারিখে ইভ্যালুয়েশন হয় 15 মাসের 15 তারিখ থেকে পরের 15 তারিখের মধ্যে আপনি এই মাস থেকে আগামী মাস থেকে শুরু করলেন এরপরে নেক্সট 60 দিনের মধ্যে আপনি যদি 10টা অর্ডার এখন $400 ইনকাম হয় 10টা অর্ডারের মধ্যে অথবা এর চেয়ে বেশি অর্ডারের মধ্যে যদি $400 ইনকাম হয় তাহলে আপনি লেভেল ওয়ান আচ্ছা আচ্ছা মানে যখন আমি এটা লেভেল ওয়ান হওয়ার জন্য করব ঠিক ওই সময়টা আমার 30 থেকে 60 দিনের মধ্যে জিনিসটা কাউন্ট হবে তাই তো 60 দিন হ্যাঁ আচ্ছা আমি ফাইবারে গেলে আসলে ফাইবারে ভাইয়া আমার গিগ তৈরি করা হয় নাই তো আসলে আমি এখন প্রথমত কাজ করার জন্য যেমন এখন ইলাস্ট্রেটরে কাজ করাটার জন্য বেশি প্রেসার দিচ্ছি আমি ইউটিউব বা আপুর সাথে মানে আপুর ক্লাসগুলো বেশি ভালো করে করতেছি ইউটিউবের মানে বিভিন্ন ভিডিও দেখতেছি লোগো ক্রিয়েট করার জন্য আমি এটা হলো কথা আমি কালকে তো আমাদের মেসেঞ্জারে ম্যাডাম দেখছে আমি প্রতিদিনের উদ্দেশ্যে বলছি কিছু কথা যেন প্রতিদিনকে আগে ক্লাসগুলো ভালো করে করে কারণ হচ্ছে এই যে কাজে নেমে গেছি আমি তো ওই প্রোফাইল আগে কাজে নেমে যাওয়ার কারণে অনেকগুলো কাজ হয় না মানে রাতে একটু করে একটা কাজ প্র্যাকটিস করতেছি এর মধ্যে একদম বাইরে টুকু করে একটা নক করি এখন নক করলে তো আর ওই কাজের দিকে আর মন থাকে না মন চাই যে সেটা আর কি করি কিভাবে যে তার কাছে কাজটা করে নিবো ওই দিকে মনোযোগ চলে যায় তার কারণে আর চেষ্টা করে সে অনেক প্রশ্ন করে একটা বয়ার কাজ দেওয়ার আগে কত ধরনের কথা কয় কত পকেটের টাকা দিবে আপনাকে জিজ্ঞাসা করেই তো টাকা দিবে আমি হলো আমি করতাম স্বাভাবিক আমি তার বলছি যে আমিও 10 জন ছেলে $10 দিবে এটার জন্য সে চাচ্ছে 1 মিলিয়ন কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য 1 মিলিয়ন টার্গেটেড পিপলের কাছে পৌঁছাতে আমার হয়তো 1 ঘন্টা লাগবে আমি তারা বলছি যে তুমি 3 মিলিয়ন সিলেক্ট করো $30 দিয়ে তাহলে তুমি রেজাল্টটা ভালো পাবে একটা টি শার্ট বিক্রি করবে সে ইট ইজ রিং তো আমি সে শুনে নাই সে কিন্তু ভালো রেজাল্ট পাবে না আমার কথাটা সে শুনে নাই কারণ এই পেশায় আপনি যে বিষয়ের ডাক্তার যেমন আপনি হলেন ডাক্তার আমার কাছে আসেন যদি সে বাড়ি করার পরামর্শ না দেন কিন্তু হবে না আপনাকে ডাক্তারের বিষয়ে পরামর্শ এই বিষয়ে ডাক্তার এলাম আমি আমি বলবো যে এভাবে করলে আপনার ভালো রেজাল্ট পাবে তাই আমার কথাটা শুনবেন না তাহলে সে রেজাল্টটা কিন্তু ভালো পাবেন না বুঝলেন না আমি তো এটা কনসালটেন্ট আমি বলবো যে আমি আপনি এভাবে করলে ভালো হবে অনেকে শুনে অনেকে শুনবেন না গত কদিন আগে একটা $100 অর্ডার নিছি তাকে আমি বলছি যে আমি এভাবে করে দেব তুমি শুধু আমাকে বিশ্বাস করো ট্রাস্ট করো বলছে ওকে আর একজন $30 অর্ডার গত কালকে যেটা ডেলিভারি দিছি তাকে আমি দেব বলছি সে দিছি করে দিছি $10 এটা তো নতুন ভাইয়া কাজ টাজ করে না কি করে বেশি দুইটা কাজ করছি শুধুমাত্র পরে সে এভাবেই দিছে দিছি আমার লেভেল আপ হতে হবে ম্যাডামকে বলবো ভালো করে সাজানো হয়নি বিহেন্সটাও ভালো করে সাজানো হয়নি এখন আমার প্রধান কাজ হচ্ছে আমার কাজ শিক্ষা দেন হচ্ছে মানে এগুলো ক্রিয়েট করা কারণ কি আমার কাছে মনে হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে কাজ না শিখলে মার্কেটে টিকাটা আসলে একটু টাফ হবে ভালো করে না শিখলে কাজ করা যাবে না ছোটখাটো কাজ এরকম হাতুড়ে টাইপের কাজ আসলে হবে না হ্যাঁ সেইটাই আর কি আর আমি দেখলাম যে
ফয়সাল তাহমিদ ভাইয়া খুব সুন্দর করে যে মক আপটা করে, এটা যে ফিগার গুলো যে তৈরি করে সার্কেল সার্কেল দিয়ে, আবার কালার প্যানেলটাও সুন্দর করে দিয়ে দেয়। গোল্ডেন রেশিওতে আপনি যখন লোগো ডিজাইন করবেন, গ্রেডিয়েন্ট পারবে করবে, যে আমরা গতকালকে একটা ব্লেন্ডিং শিখেছি, ব্লেন্ডিং দিয়ে গ্রেডিয়েন্ট দেওয়া যাচ্ছে, দেখুন আছে দুটো কালার দেওয়া যায়, আর আমরা গ্রেডিয়েন্ট যখন শিখবো তখন অনেকগুলো কালার অ্যাপ্লাই করতে পারবো। আর ওই যে সার্কেল সার্কেল দিয়ে করছে যে, এটাও মেজারমেন্ট করে করে, এটাকে গোল্ডেন রেশিও বলা হয়। মেজারমেন্ট হচ্ছে মানে আপনি ফার্স্টে খাতা কলমে হাতে আর্ট করতে হবে যে এটা কেমন হবে। যখন আমি খাতায় হাতে কলমে আর্ট করব যে সার্কেলগুলো কিভাবে বসালে একদম পি এর মতো, অথবা আপনার নামে এস এসটা চলে আসবে, মেজারমেন্ট করতে হয়। আচ্ছা প্রতিদিন চ্যানেলের লিংক তো আমার কাছেই নেই, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি আমাকে দিয়ে দাও, চ্যাট বক্সে দিয়ে দিলেই হবে, ওইটা তো আমার কাছেই নেই, আমি কি করব। আর অন্য, হ্যাঁ বলেন ম্যাম, বিহেন্সার ইয়া মানে কাজগুলো আপলোড করতেছেন না, ভালো ভালো কমেন্ট পাচ্ছি ম্যাম, ভালো লাগে, ভালো লাগে। তো এটা হচ্ছে আমরা ট্রাই করব সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 দিন আপডেট মানে বারবার দেওয়ার জন্য। আপনি কিন্তু বিহান্স থেকেও দেখা যায় ওইখানে, ওইটা কিন্তু ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ডে সবাই ওইখানে পোর্টফোলিও ক্রিয়েট করে। আরও আছে ড্রিবল আছে, তারপর আর একটা যেন কি সাইট আছে, কাজগুলো জমা রাখা যায়, নিজের পোর্টফোলিও ক্রিয়েট করা যায়। তো ওখান থেকে ম্যাম একটা ডিজাইনের মানে ম্যাম একটা ডিজাইনের কয়েকটা কম্বিনেশন করে দেবো নাকি, মানে কালার কম্বিনেশন করে দিতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মকআপটা যদি অ্যাট্রাকটিভ হয় দেখতে অনেক ভালো লাগে। আপনি যখন ওই যে ইমেজ অ্যাড করছেন, একটা ইমেজের সাথে আপনি আরো 2-3টা আরো বেশি ইমেজ অ্যাড করতে পারবেন, তখন ওটা একটা লাইন একটা প্রোফাইলেই থাকবে একসাথে। আচ্ছা আমার মকআপ তো এখন আমি নিজেই করছি। নিজিবু ভাইয়া কি বললো আমি বুঝিনি, সে নিজের মতো নিজেই বানায়, বুঝেন না, মকআপ মাস্টার, ওনার কাছ থেকে মকআপ নিয়ে নিয়ে আমরা ফ্রি ফ্রি, সে বানাবে আমরা কাজ করব। হ্যাঁ নিবু ভাইয়া যদি ভালো কোনো মকআপ থাকে অ্যাকচুয়ালি সত্যি সত্যি ফাইলটা শেয়ার করেন আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসেন ক্লাসে ফিরে যাই। পেন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল সেম অ্যাজ পেন্ট ব্রাশ টুলে, হচ্ছে আপনাকে চিহ্নটাই জাস্ট আলাদা, ক্রস চিহ্ন দিয়ে দেখাবে, ব্রাশটার মধ্যে ক্রস চিহ্ন আসবে, আর ব্লব ব্রাশের মধ্যে কি হবে জাস্ট এটা ব্রাশটা শো করবে। বাট ব্লব ব্রাশ টুলে হচ্ছে কি ব্রাশটা মাঝে মাঝে এরকম প্রবলেম করবে, এগুলো অ্যাডভান্স ব্রাশ তো, ওদের মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। এই যে ব্রাশটি, পরেরটাতে আসি, এই যে দেখেন নতুন নতুন আসছে শেপার টুল, C6 যারা বা নর্মাল সফটওয়্যার যাদের আছে নেই, তারপরে পেন্সিল টুল, স্মুথ টুল, এগুলো সব, এই যে জয়েন টুল, এগুলো এই দুইটা নেই, শেপার আর জয়েন এই দুটো টুল কিন্তু নেই। আছে তিনটা টুল, এখন আবার অ্যাডভান্স শেপার টুল আসছে। শেপার টুল দিয়ে কী করছে, জাস্ট শেপের মতো করে আপনি ক্লিক করবেন, ফিল কালারটা অফ রাখি, স্ট্রোকটাকে দিয়ে দিই, আপনি যে শেপ দিচ্ছেন সেই শেপ। আচ্ছা এখানে আগে পেন্সিল টুল দিয়ে অ্যাড করি, পেন্সিল দিয়ে আমরা যেমন আর্ট করছি এটা পেন্সিলের মতো হবে,
চিকন হবে, এটাকে আপনি ব্রাশ হিসাবে বড় ছোট কোনো কিছুই করতে পারবেন, এটা পেন্সিলের মতোই কাজ করবে। পেন্সিল টুলটা এই যে দেখেন, আমি যখন এইভাবে কোনো কিছু আর্ট করছি একটু এবড়ো থেবড়ো হয়ে আছে, এটাকে স্মুথ করার জন্য হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা কি, এই যে পয়েন্টগুলো আছে অ্যাঙ্কর পয়েন্ট, আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করেন, সে ওই জায়গাটাকে কি করে দিবে, স্মুথ করে দিবে। যে কোথাও যদি একটু এলোমেলো থাকে সেটাকে এই যে সে একদম স্মুথ করে দিয়ে তারপরে আসবে, এই জায়গাটা টোটালি স্মুথ। এবং এই পয়েন্টগুলোকে সে কি করছে, অ্যাডজাস্ট করে দিচ্ছে, এই জায়গাটা একটু কাজ হবে, ওকে এই জায়গাটা কাজ হবে। ক্লিয়ার বিষয়টা, দেখেন এটা কেমন ছিল। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, এরপর আমি স্মুথ টুলটা সিলেক্ট করি, এটাকে এখন কাজ করি। এখানে রাউন্ড ছিল, একদম কোন আকারে ছিল এটাকে দেখেন অলরেডি রাউন্ড করে দিয়েছে, এর চেয়ে বেশি আর করা সম্ভব না। ক্লিয়ার বিষয়টা, এই জায়গাটা কোন ছিল, আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি স্মুথ করি, দেখেন এই জায়গাটাকে সে কি করবে, আরো রাউন্ড করে দিবে, প্রত্যেকটাকে আরো সুন্দর করে রাউন্ড রাউন্ড করে দিয়ে আসবে। জাস্ট ড্র্যাগ করতে হবে, আপনি আপনার মাউস দিয়ে কি করবেন, এটাকে ড্র্যাগ করবেন। তো শেপার টুল কি করছে দেখি, শেপার টুল দিয়ে আমি যখন এটাকে শেপটাকে ক্রিয়েট করছি, এই শেপের উপরে আর একটা শেপ কাজ করছে। মানে হচ্ছে এই শেপের উপরে সে কি করবে, স্ট্রেট লাইন নিয়ে কাজ করবে। আর যদি আমি বাঁকা করে দিই তাহলে সে মানে লাইন টুলের মতো কাজ করবে। আপনি যত বাঁকা করে দিলে হয় না ম্যাম, বাঁকা করে দিলে হচ্ছে না। আর আপনি যদি একটু জাস্ট আঁকা বাঁকা হয় সেটাকে কি হবে, স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছে। এর মানে হচ্ছে এই যে এখানে যে লাইন টুলটা ছিল, লাইন টুল দিয়ে আপনি নিলে তো একটা লাইন হচ্ছেই, আর শেপার টুল দিয়ে যদি কাজ করি তাহলে যদি একটু আঁকা বাঁকা হয় নো প্রবলেম, সে একদম স্ট্রেট একটা লাইন নিয়ে নেবে। আর যদি আমি শিফট ধরে করি কি হয়, সেম কাজ, শিফট ধরে কোনো কাজ হচ্ছে না। পাথ ইরেজার টুল কি করে, পেন্সিল টুল দিয়ে আমি আবার কোনো একটা কিছু অ্যাড করি, পাথ ইরেজার টুল হচ্ছে আপনি যদি চান এই যে পথটা হয়েছে পথটাকে কি করতে পারবেন, কেটে ফেলতে পারবেন। আচ্ছা এইটা না, আমি পেন্সিল টুল দিয়ে একটা রাউন্ড করি, অবশ্যই সিলেক্ট থাকা অবস্থা লাগবে। এই যে পথটা হয়েছে এই পথের আমি এই জায়গাগুলোটাকে কি করতে চাই, ডিলিট করতে চাই, এই জায়গাটাকে ডিলিট করতে চাই। যেখানটায় আপনি সিলেক্ট করবেন সেই জায়গার অ্যাঙ্কর পয়েন্ট দুটো কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তবে একটা নির্দিষ্ট সময়ে এসে সে কি করবে, আর কিন্তু আলাদা হবে না, আর বাদ যাবে না, নির্দিষ্ট সময় পর এসে বাদ যাবে না। আর অবশ্যই সিলেকশন থাকতে হবে, সিলেকশন না থাকলে কিন্তু কাজ করবে না। সিলেকশন করে নিয়ে ইরেজার টুল দিয়ে আমরা কি করতে পারি, যে জায়গাটুকুকে ভ্যানিশ করতে চাই বা ডিলিট করে দিতে চাই তার উপরে গিয়ে ড্র্যাগ করলে ওই জায়গাটুকু ডিলিট হয়ে যাবে। জয়েন্ট টুল কি করছে দেখি, কোনো কিছুকে জয়েন করে দিবে। পেন্সিল টুল দিয়ে কিছু অ্যাড করি, অ্যাড করার পর জয়েন্ট টুলটা সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, ঠিক
জয়েন্ট টুল তো কাজ করছে না, জয়েন্ট টুলের কাজ কি কে বলতে পারবেন? যদি আমি জয়েন্ট টুল দিয়ে কখনো কাজ করিনি ম্যাম, জয়েন্ট টুল তো জয়েন্ট করার কথা, দুইটা শেপ অথবা এক্সিকিউট লাইনের মধ্যে এরকম আর কি, সারা তো মনে হচ্ছে না যদি পেন্সিল টুল দিয়ে এমন একটা ডিজাইন অ্যাড করি যে এতটুকু এই দুইটার মধ্যে আমি জয়েন করে দিতে চাইলে কি হয় দেখি তো। হ্যাঁ, এবার হয়েছে। এর মানে হচ্ছে যে পেন্সিল টুল দিয়ে আমি যখন কোনো কিছু অ্যাড করলাম, অ্যাড করার পর হয়তো বা একটু ফাঁকা থেকে গেল যে আমার জয়েন করতে মনে নেই, তখন এই কাছাকাছি দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি কী করতে পারি, জয়েন করে নিতে পারি। পেন্সিল টুল দিয়ে আমি কী করলাম, কোনো কিছুকে অ্যাড করলাম এরকম, অ্যাড করার পরে জয়েন টুল দিয়ে আমি এই জায়গাটাকে কী করতে পারি, জয়েন করে দিতে পারি। ওকে ফাইন, দেখি তো ভি দিয়ে আমি এটাকে সিলেক্ট করি, তাহলে তো ওকেও জয়েন করা যায়। চলে যাই, এখানে আসি, এই পয়েন্টটাতে আসি, এত দূরে আসলে হচ্ছে না, ডিস্টেন্সটা সে নিচ্ছে না, ডিস্টেন্স কাছাকাছি থাকতে হবে তাহলে হচ্ছে জয়েন টুলটা দিয়ে কাজ করা যায়। এতটুকু ডিস্টেন্স হয় কিনা দেখি তো জয়েন টুলে চলে যাই, দুজনকে সিলেক্ট করি, ওকে জয়েন করে নিয়েছি। জয়েন বাবা জি বুঝতে পেরেছি? জি আপু। বলেন আলামিন কিছু বলবেন? আমি একটা শেপ নিয়ে নিলাম, একটা শেপ আর্ট করলাম, এরপরে চলে যাই ইরেজার টুলে। ইরেজার টুলটা কি কাজ করে, আমি যখন ইরেজার টুলটা সিলেক্ট করব, ব্রাশের মতোই কাজ করে, সে ছোট বড় করা যায়। তো এই ইরেজার টুলটা যেদিক দিয়ে যাবে সেই দিক দিয়ে কি করবে, সে ডিলিট করে যাবে, অতটুকু ইরেজ করে দিবে, প্লাস সবাইকে আলাদা করে দিবে। আমি যখন ইরেজার টুল দিয়ে যাচ্ছি, এই জায়গাটুকুকে সে ডিলিট করে দিচ্ছে এবং আলাদা হয়ে যাচ্ছে। আর যদি আমি একদম স্ট্রেট কাটতে চাই, তাহলে যখন ইরেজ করার জন্য মাউসে চেপে ধরবো, সাথে শিফটটাকে চেপে ধরবো, শিফটটাকে চেপে ধরলে কি হবে, একদম স্ট্রেট লাইন কাটবে। আমি যখন কাজ করছি শিফটটাকে চেপে ধরি, একদম স্ট্রেট লাইন কাটবে। অবশ্যই মাউসের লেফট বাটনে চেপে আমি ড্র্যাগ করছি, দেখেন এই প্রত্যেকটা জিনিস কি হয়েছে, আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়ে গিয়েছে। আমি চাইলে সবার কি করতে পারি, আলাদা আলাদা কালার সেট করে দিতে পারি। ওকে, তাহলে ইরেজার টুল দিয়ে আমি কি করতে পারি, যে আমি ইরেজার টুলটা নিলাম, শুধু এই পয়েন্টটার এতটুকু ডিলিট করতে চাচ্ছি, জাস্ট এই পয়েন্টটুকুর এতটুকু ডিলিট করে দিতে চাই, ওকে ডিলিট করে দেন, এই পয়েন্টের এতটুকু ডিলিট করতে চাই বা এতটুকু। আর এটা অবশ্যই কি হতে হবে, শেপ হতে হবে, যদি অন্য কোনো ফরম্যাটে হয় তাহলে কিন্তু সে কি করবে না, ডিলিট করবে না। আমরা এই ইরেজার টুল দিয়েও কি করতে পারি, লোগো ডিজাইন করতে পারি,
কেমন, যেমন লোকের কোন একটা পার্ট হতে পারে আপনার ডিলিট করতে হবে, সেই পার্টটুকু আপনি ডিলিট করে দিলেন যে একটা লোগোর মধ্যে এই পার্টটুকু ডিলিট হয়ে যাবে, এটা একটা লোগোর মতো হবে, কাজ হবে, ঠিক আছে। এক এক দিন হয়ে গেল, আরেকটা শেপ নেই। সিজার্স টুলের কাজ কি, সিজার্স টুল হচ্ছে আপনি যেখানে ক্লিক করবেন ফার্স্টে একটা ক্লিক করতে হবে, সেকেন্ডে আরেকটা ক্লিক করতে হবে, মানে ক্লিক করে কাজ করতে হবে, এখানে ড্র্যাগ করার প্রয়োজন নেই, জাস্ট আপনি ক্লিক করবেন, অবশ্যই স্ট্রোক বা বেজ লাইন যে আছে সেইখানে ভিতরে ক্লিক করলে কাজ করবে না, বেজ লাইনে এসে ক্লিক করেন, পরে অন্য একটা পয়েন্টে সেকেন্ড ক্লিক করেন, অটোমেটিক্যালি এই জায়গাটুকু কি হয়েছে দেখেন ডিভাইড হয়ে গেল, মার্ক করে ডিভাইড হয়ে গিয়েছে। সিজার্স টুল নেই, সেম অ্যাজ এইখানে সিলেক্ট করলাম, দেখেন অটোমেটিক্যালি এই যে দুই ভাগ করে এসেছেন ওইটাকে সে কী করে দিয়েছে, ভাগ করে দিয়েছে। এটাতে সিলেক্ট করি, সিজার্স টুল নিয়ে আমি যদি এই বেজ লাইনের উপরে ক্লিক করি তাহলে এটা তো অলরেডি ডিভাইড ভাগ, এখানে ক্লিক করার সাথে সাথে ওই পয়েন্ট থেকে সে সরাসরি সবাইকে কী করে দিবে, ডিলিট করে দিবে, দেখেন এখন এই দুইটা আবার ভাগ হয়ে গেল। সিজার্স টুলে আসি, সিলেক্ট করি, চলে যাবে, এখান থেকে সিলেক্ট করি, এতটুকু ক্যান্সেল, এখান থেকে ক্লিক করি, এতটুকু ক্যান্সেল, যেখানে ক্লিক করবেন ওই জায়গাটুকুকে সে ডিলিট করে দিয়ে বাকিগুলোকে রেখে দেবে, এটা আলাদা একটা ভার্ট পার্ট স্ট্রোকটাকে। সিজার কি করে, কাপড় একদম স্ট্রেট লাইনে কাটে, যেদিক দিয়ে কাটবেন সেদিক দিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাই তো। আর এরপরে কি আছে, নাইফ টুল, সিজার্স দিয়ে যেভাবে কাটতে পারবেন ছুরি দিয়ে কি সেভাবে কাটতে পারবেন, কাপড় আমি আপনাকে একটা কাপড়ের পিস দিলাম সেটা আপনি সিজার্স দিয়ে কাটবেন, তো সিজার দিয়ে কাটলে একদম সুন্দর স্ট্রেট লাইন করে কাটা হয়ে যাচ্ছে, এটাকে আমি ছুরি দিয়ে কাটতে গেলে কি হবে একটু এবড়ো থেবড়ো হবে, সেম এজ এটা আপনি যখন নাইফ টুল দিয়ে কোনো কিছুকে কাটবেন, নাইফ টুল দিয়ে যখন কোনো কিছুকে কাটবেন তখন একটু এবড়ো থেবড়ো হবে, মানে স্ট্রেট হবে না, আপনি শিফট ধরে রাখলেও এটা কি হবে না, স্ট্রেট লাইনে আসবে না, খুব কম হচ্ছে আপনি স্ট্রেট লাইন করতে পারেন, একটু মুভ করে দেখি, ওকে যেখান দিয়ে যাচ্ছি সেই জায়গা দিয়ে সে কী করবে, কেটে ফেলবে, যে পার্টটুকু আপনার প্রয়োজন আপনি ওভাবে কাটেন, কেটে শেষ করেন, যদি না করি, ক্লোজ পাথ না করি তাহলে কি হয় দেখেন, সবগুলো কাটা কমপ্লিট, আমি এই যে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা, এটা একটা আলাদা পার্ট হলো, এটা একটা আলাদা পার্ট হলো, এটা একটা আলাদা পার্ট, সব আলাদা আলাদা পার্ট হয়েছে, বাট এখানে দেখেন আমি এটাকে কি করিনি, ক্লোজ করিনি, ক্লোজ পাথ হয়নি, দ্যাটস ওয়াই এটা কিন্তু কাটেনি, এখানে রয়ে গিয়েছে, আবার এখানে দেখেন এটা তো ক্লোজ পাথ হয়েছিল, বাট এটা কেন আলাদা হলো না, কারণ সে বেজ লাইনটা পায়নি, বেজ লাইন মানে হচ্ছে আপনাকে অবশ্যই বাহির থেকে কেটে আসতে হবে, এটা যদি আমি একটু জাস্ট বাহির থেকে কেটে নিয়ে আসতাম, আমি যেখানে একটা রাউন্ড দিয়েছিলাম এটা যদি আমার বাহির থেকে কেটে আসতো তাহলে কিন্তু এটাকে আমি আলাদা করতে পারতাম, বাট এখন আর আলাদা হচ্ছে না, সরি, নাইফ টুলটা নিয়ে আসি, ডিলিট করে দিয়ে এসে আমি যদি একদম স্টার্টিং পয়েন্টেও চাই, যে স্টার্টিং পয়েন্ট যেখানে এখানে যাবে, নো ওয়ে, কোনো লাভ নেই, এটা এখানেই থাকবে, এখন দেখেন আপনাকে আগেরটা কিন্তু রয়ে গেল, আগেরটা কিন্তু কাজ করেনি, আগেরটা কাজ করেনি, কারণ কি এটা ক্লোজ হয়নি, ওপেন পাথ রয়ে গিয়েছে, যেগুলো ওপেন পাথ থাকবে যে এখানে কিন্তু ক্লোজ হয়নি, যদি ক্লোজ হতো তাহলে অবশ্যই সে আলাদা করে দিত, দেখি এই দুটোকে অ্যাডজাস্ট করে দিই, এখন দেখি এখন
তাহলে ক্লোজ পাথ হলে অবশ্যই আপনি ভিতর থেকে কেটে নিয়ে আসতে পারবেন, বাট ওপেন পাথ হলে না। আর সিজার টুল দিয়ে আপনি যে দিক থেকে খুশি ওকে কি করতে পারবেন, কাটতে পারবেন, বাট এটা সরি নাইফ টুল দিয়ে যে কোনো দিক থেকে কাটতে পারবো। ইরেজার টুল যে কোনো পাশ কেটে ফেলতে পারবো সুন্দরভাবে, চাইলে একদম অ্যাকুরেট সাইজেও কাটতে পারি। সিজার টুল অবশ্যই বেজ লাইন হতে হবে এবং বেজ লাইন যেখানে সিলেক্ট করবেন তার বিপরীত হতে হবে। নাইফ টুল যে কোনো পাশ থেকে আপনি কাটতে পারবেন, বাট এটা কি হতে হবে, যদি আপনার সার্কেল হয় ক্লোজ পাথ অথবা বেজ লাইনের বাহির থেকে কেটে আসব, বাহিরে নিয়ে ছেড়ে দেব। ক্লিয়ার? আমরা আগামী কালকে রোটেট টুল, রিফ্লেক্ট টুল, এখান থেকে শেয়ার টুল দেখবো, স্কেল, এটা আবার একদিন সময় লাগবে। পাপেট ট্র্যাপটা একটু দেখি, হ্যাঁ পাপেট ট্র্যাপটা এই সময়। আচ্ছা প্রেজেন্ট দিয়ে আসি, প্রেজেন্ট দিই নি আমরা, কেউ মনে করেন নাকি? কালকে হয়তো বা ডিসিশন আসবে, কারণ সব ট্রেনারদের যারা ঢাকায় আছে গ্রামে যাবে সবারই প্রবলেম হচ্ছে, 3 দিনের ছুটি বলতেছে। ফ্রাইডে তো এমনিতেই অফ ডে, সেটাকে যদি ঈদের ছুটি ধরে তাহলে তো আসলে নাজায়েজ হয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে সবাই খুব টেম্পার। মানে ওদের তো এই অবস্থা, আমরা বলি সস্তা পেয়ে বস্তা ভরি। এটা ঠিক বলেছেন যে আসলে আলামিন আজমান আরেফিন নাইম মাহবুব আবু সাইদ নিপু রাজু আসছিল, রাজু তো আসে নাই, তানভীর ফয়সাল তাহমিদ নেই, জান্নাত ফয়েজ মিঠুন ঘোষ, মিঠুন ঘোষ ভাই বেশ কিছুদিন ধরে বলা মনে হয় নাই, হ্যাঁ আজকে 2 দিনই ক্লাস করছে না, 2 দিন 3 দিনের বেশি হয়েছে। সাবজিস সাবজিস আর কেউ বাকি? যথেষ্ট কম, আমি সাউন্ড বক্সে লাগিয়ে তারপর ব্লুটুথ অন করে তারপর দেখি দেখবে না। আরে এটা দিয়ে রাখা, যা খুশি সে দেখুক, পরে ধরেন হচ্ছে
ভিডিও গুলোতে সাউন্ড কোয়ালিটি অনেক লো, মানে সাউন্ডটা বিশেষ করে আমাদের সাউন্ড শোনা গেল, আপনার সাউন্ড অনেক কম শোনা যায়। আমি যেটা বলি আমরা যেভাবে কথা বলি, এখন যেভাবে কথা বলতেছে সবগুলো আমরা যেভাবে শুনতেছি, পরে আমরা রেকর্ড করে এই ভিডিও গুলোতে আমরা সাউন্ডটা আসে না। তার কারণ হচ্ছে দুইটা ব্যাপার, আমি যতটুকু বুঝতেছি তবে আমি আরেকটা কাজ করতে পারি, আমার ছোট মাইক্রোফোন আছে, চাইলে আমি ওটা ইউজ করতে পারি। ওটা ইউজ করলে ভালো হবে, তাহলে সাউন্ডটা ভালো হবে। আরেকটা কাজ করতে পারেন, ভিডিও এডিটিং করেন, এডিটিং করার পরে সময় কিন্তু সাউন্ড বাড়াতে পারেন। হ্যাঁ, এডিট করা হয়, দেখা যায় দুইটা তিনটা ভিডিও হয়ে যাচ্ছে। যে যখন আমি যখন ক্যাপচার করি, ক্যাপচার করলে তো হচ্ছে মাঝে মধ্যে কেটে যায়, দুটোকে অ্যাডজাস্ট করতে হয়, তখন করে নেই। এডিটিং করেন কি দিয়ে, ক্যামটাসিয়া না প্রিমিয়ার প্রো? ক্যামটাসিয়া প্রিমিয়ার প্রো দুইটা দিয়েই করি। যদি অল্প থাকে তাহলে প্রিমিয়ার প্রো দিয়ে করি, আর যদি অনেকগুলো থাকে যে তিনটে চারটে পার্ট হয়ে গেছে তখন ক্যামটাসিয়া দিয়ে করি। তাহলে সাউন্ডটা ওখান থেকে ইনক্রিজ করা যায়, সাউন্ড বাড়াই নিয়ে। আমি তো আপনার অনেকগুলো ভিডিও এই যে আপলোড দিয়েছি, ওগুলো থেকে আমি সাউন্ড বাড়াই দিয়েছি। ঠিক আছে ভাইয়া, আপনি তো কিও কিও চান ইয়া যে রিপোর্ট খাওয়া সম্ভব মনে নাই, মানে কবিতা ম্যাডাম যে ক্লাসগুলো দিচ্ছে আমি তো আগে দিয়েছি, এখন দিলে ম্যাডাম রিপোর্ট খেয়ে ফেলবে। সেটাই তো বলতেছি, কপিরাইট সমস্যা হবে। অসুবিধা নাই ম্যাডাম, আমার ক্রেডিট দিবে, তাহলে আর ম্যাডাম রিপোর্ট খাবে না, আমি রিপোর্ট খাবো না, দুজনই সেফ। ওখানে উল্লেখ করে দিবে ক্রেডিট দেওয়ার অপশন আছে, আপনি চাইলে অন্য আরেকজনের ভিডিও আপনার ইউটিউবে আপলোড করতে পারবেন। আমার সমস্যা হয় শুধু পিন্টু, এটা আমার কথাই শুনে না, ধরেন আমি এরকম কিছু একটা আর্ট করলাম, যদি ওর চোখ মাথাটাতে কিছু দেওয়া হয়নি, তো এইটাকে আমি যে পাপেট র‍্যাপ আছে, পাপেট র‍্যাপ দিয়ে কি করতে পারি, পাপেট র‍্যাপটা সিলেক্ট করলাম, আমি একটা পিন শো করলাম, যে পিন করে দিলাম, অনেকগুলো পিন হলো, পিন করে দিলাম যে পিন, তারপর হচ্ছে এই এখানে আবার একটা ক্লিক করলাম যে এখানে একটা পিন হবে, তখন আমি এটাকে কি করতে পারি দেখেন, এই যে মুভ করাতে পারি, যে কোন দিকে মুভ করাতে চাচ্ছি, হালকা একটু মুভ করাবো যে ও কি হবে, মুভ হবে। গিফট ফাইল বানায় না অনেকে, আমরা তো এখান থেকে আসলে গিফট ফাইল করি না, যে তখন আপনি থেকে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন কার্টুনের জন্য, যে যারা অ্যানিমেশন করার আগে এভাবে করে করে, হ্যাঁ অ্যানিমেশন করার আগে ওরা কি করে, যে একটাই কার্টুন ধরেন হাতটা জাস্ট মুভ হবে,
যে ও জাস্ট হাতটা মুভ হবে, তখন তারা কি করে এইভাবে হাতটাকে ধরিয়ে মুভ করে, যে এইরকম একটা অ্যাঙ্গেল, আবার একটু উপরে উঠবে, আবার একটু উপরে, আবার একটু উপরে, এভাবে মুভ করা যে সিনগুলো জাস্ট নেয় আর্ট করে করে কি করে সিনগুলো জাস্ট নিয়ে নেয়, যে মুভ করে দেখায় সিনগুলো দিয়ে পরে আবার এটাকে নিয়ে যায়, যেটা টুডি যদি হয় এরপরে হচ্ছে যে হ্যাঁ এরকম আসছে, আবার যদি এই হাতটা মুভ করে তাহলে আবার এই হাতটাকে পিন করে, পিন করার পর যে এটা মুভ করবে, এটা আর একটু কাছে আসবে, এটা একটু নিচে থাকবে, এটা একটু উপরে যাবে, আবার এটা একটু কাছে আসবে, এটা একটু নিচে থাকবে, এটা একটু মুভ করবে, এরকম করে করে তারা কী করে প্রত্যেকটা জিনিস র্যাপিং করে করে আলাদা করে নাড়ায়, যে নাচছে একবার উপরে যাচ্ছে একবার এভাবে যখন কথা বলছে মুভ করছে হাত পা নাড়াচ্ছে, এই ইস্যুগুলো আর কি। পাপেটের ফ্রি ট্রান্সফর্ম টুল হচ্ছে যে যে ট্রান্সফর্ম অপশন আছে আপনি চাইলে এটাকে কি করতে পারেন ফ্রি ট্রান্সফর্ম করাতে পারবেন। আমরা সিলেকশন টুল দিয়ে যেটা করি যে এখানটা আছে জাস্ট মুভ করে আরেক জায়গায় নিয়ে যাবেন, যেটা আমরা সিলেকশন টুল দিয়ে সহজেই করতে পারি। ওকে, আর ফ্রি ট্রান্সফর্মটা যদি আমি সিলেক্ট করি তাহলে সে একদম অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করাবে আপনাকে, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে ওইগুলো সহকারে দেখাবে। আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্টকে পরে কি করতে পারবেন যে এখান থেকে আমি স্মুথ টুল দিই, এটাকে স্মুথ করে দিই, সব স্মুথ হবে, আস্তে আস্তে অ্যাঙ্কর পয়েন্টগুলো স্মুথ হয়ে যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট পাইলেই হয়েছে, স্মুথ টুল দিয়ে আপনি ওটাকে কি করাতে পারবেন স্মুথ করাতে পারবেন। আজকে এ পর্যন্তই, আর কিছু আসলে দেখতে চাচ্ছি না, আমি তো বন্ধ দেওয়ার কেউ না, এখন এটা আপনারা যদি ক্লাসে না আসেন সেটা তো আপনাদের ব্যাপার, আপনারা চাইলে আসবেন না চাইলে আমি একজন আসলাম আরেকজন আসলাম, ক্লাস তো শেষ হয়ে গেল, আমি তো মিস করলাম, এটাই তো এখানে আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।